গল্পের ষষ্ঠ অংশ বিকাল চারটা বাজে রশ্মি নিজের কেবিনে বসে কাজ করতে করতে হাফিয়ে উঠেছে কেমন অস্থস্তি লাগছে তার ঠিক সেই সময় আধার রশ্মির কেবিনে আসলো এসে দেখে রশ্মি কেমন মনমরা হয়ে বসে আছে আর রশ্মিকে বেশ ক্লান্ত মনে হচ্ছে তাই আধার রশ্মিকে উদ্দেশ্য করে বলল মিস ডিজাইনার এত কাজ করে কি হবে একটু ব্রেক নেওয়ায় যায় তাই নয় কি আজকে আমার সাথে এক জায়গায় যাবে আমি শিওর ওখানে গেলে তোমার মুড রিফ্রেশ হয়ে যাবে বলেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল রশ্মির দিকে রশ্মি চমকে উঠল যে আধার কিভাবে বুঝলো ওর মন খারাপ তারপর নির্লপ্ত চোখে তাকালো আধারের পানে তাকিয়ে দেখে আধার বেশ আগ্রহ নিয়ে আছে রশ্মির থেকে হ্যাঁ জবাব শোনার জন্য তাই রশ্মি চেয়েও না করতে পারল না হ্যাঁ বলেই দিল আর বলল সে পাঁচ মিনিটে রেডি হয়ে আসছে আধার যেন রশ্মি থেকে হ্যাঁ শুনে অদ্ভুত এক খুশির সাথে পরিচয় হল আর রশ্মির কেবিন থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল রশ্মি নিজের অসার শরীরটা কোনো রকমে টেনে টুনে বোরখা আর হিজাব পরে রেডি হয়ে বাইরে বেরিয়ে এলো তারপর খুবই ধীরতার সাথে লিফট করে নিচে নেমে এলো তারপর গাড়িতে চড়ে দুইজনে জনে রওনা হলো রণক রুম্পাকে নিয়ে একটা নির্জন ব্রিজে আসলো ব্রিজের দিয়ে নিচ একটা সরু নদী বইয়ে যাচ্ছে ব্রিজের পাশে নদীর পার ধরে একটা ফাস্ট ফুডের দোকান গড়ে উঠেছে সেখানে ফুচকা চটপটি ঝাল মুড়ি চাট চাউমিন আর নানা ধরনের গ্রিল খাবার পাওয়া যায় রুম্পার এই ধরনের ফাস্ট ফুড প্রচণ্ড পছন্দের শুধু রুম্পা না যে কোনো মেরি এই ধরনের খাবার প্রিয় তাই রনক রুম্পাকে এখানে নিয়ে এসেছে রুম্পা গাড়িতে একটা কথাও বলেনি রনেক সাথে রনক বার কয়েক আর চোখে রুম্পাকে দেখে কিন্তু সেও কোনো কথা বলেনি নদীর পাড়ে বট গাছের নিচে ছায়ায় বসার জন্য সিমেন্টের বেঞ্চ বানানো আছে রুমপা গাড়ি থেকে নেমে সোজা সেই বেঞ্চটাতে বসে পড়েছে আর রণক রুম্পার জন্য ফাস্ট ফুড অর্ডার করে ওর পাশে যে বসল বেশ কিছুক্ষণ দুজনই চুপ কেউ কোনো কথা বলছে না নিরবতা ভেঙে রণক যেই কিছু বলতে যাবে তখন খেয়াল করল কাঁদছে রণক রুম্পার চোখে পানি দেখে দ্রুত রুম্পাকে নিজের দিকে ফেরাল রুম্পা এতক্ষণ নীরবে কাঁদলেও এখন রণকের স্পর্শ পেয়ে শব্দ করে কেঁদে উঠল রনক রুম্পাকে নিজের বুকে আগলে ধরে বিচলিত কণ্ঠে বলল কি হয়ে আমার জানটার হু আমি আছি তো তোমার কাছে কেন কাঁদছ হু রুম্পা বেশ কিছুক্ষণ রণকের বুকে ফুপিয়ে কেঁদে কিছুটা শাস্ত হল কিন্তু তবুও কোনো কথা বলল না রনক রুম্পার মুখটা দুই হাতের মাঝে আজলে ধরে ক্ষীণ কণ্ঠে বলল যান বলবে না কি হয়েছে রুম্পা এতক্ষণ রেগে থাকলেও এখন একরাশ অভিমান এসে জমা হল তার মনে মুহূর্তেই বিষণ্নতা ছেয়ে গেল সর্বত্র হৃদয় জুড়ে রাগ করে রনকের হাত ঝাড়া দিয়ে সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল রনক রুম্পার কাজে বোকা বনে গেল কিন্তু রনক খেয়াল করল রুম্পা এখনো নাক টেনে টেনে কেঁদে যাচ্ছে তা দেখে মুচকি হাসল রনক রণক রুম্পাকে পিছন থেকে জড়িয়ে ধরল রুম্পা রনকের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগল তা দেখে রনক আরও শক্ত করে জড়িয়ে ধরল রুম্পাকে তারপর রুম্পার কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলল সরি যান সেই দিনের জন্য আসলে তানিমের বোনের বিয়ে ছিল তাই আমার থেকে একটু হেল্প চেয়েছিল এখন তুমি বলো বন্ধুর বোন তো নিজের বোনের মতো তাই না আমি যদি বন্ধু হয়ে ওই সময়টা ওকে সাপোর্ট না করতাম কেমন হতো বলো আর এমন হবে না কখনো প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও তুমি জানো আজ তিন দিন আমি কতটা ছটফট করেছি একবার তোমার সাথে কথা বলার জন্য তুমি কেন বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না প্লিজ জান আর রেগে থেকে না তুমি যা বলবে আমি তাই করব প্লিজ জান রুম্পা এতক্ষণ রণকের কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিল রনকের ক্ষীণকণ্ঠে বলা কথা শুনেই মুহূর্তেই সব অভিমান উবে গেল বাম হাতে চোখ মুছে রণকের দিকে তাকালো। আর বলল হু আবার হুট করে রুম্পার তখন কার নেহার কথাটা মনে পড়তেই রনককে নিজের থেকে ছাড়িয়ে কটমট করে তাকালো রনক রুমপার চাহনিতেই ভ্রুকুচকে প্রশ্নবিদ্ধ নজরে চেয়ে রইল রুমপার রণকের চাহনি দেখে কর্কশ কণ্ঠে বলল একদম আমাকে ছবে না তুমি যান তো বলবেই না যাও না যাও ওই নেহা কি পেহা ওর কাছে যাও আমার কাছে কি হ্যাঁ বলেই কেঁদে দিল রনক রুম্পার অভিমান বুঝতে পেরে আবারও শক্ত জড়িয়ে ধরে বলল এই পাগলি তুমি জানো না তুমি আমার কে হ্যাঁ আমার হৃদয়ের একমাত্র মালকিন শুধুমাত্র আপনি ম্যাম এই রনক এনায়ত রপ্রথম আর একমাত্র হৃদয়হরনি মিস রুম্পা যে ভবিষ্যৎ আমার বাবুর মাম্মা হবে তাই যত শত নেহা আসুক না কেন এই আমি আমিটা শুধুই আপনার বুঝলেন মিস দীক্ষা লঙ্কা আর তখন রশ্মি কি বলেছিল মনে নেই তার ভাইও শুধুই তার এই পাগলি বেস্টুটার বলেই রুম্পার চোখ মুছে কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়াল রণকের বলা প্রতিটা কথা রুম্পার হৃদয় ছুঁয়ে গেল সর্ব অঙ্গ বয়ে শিহরণ বয়ে গেল একরাস সুপ্ত ভালোবাসা আকরে ধরল সাথে লজ্জাও রুম্পা এবার খুশিতে নিজেও রণকে জড়িয়ে ধরল রনক প্রিয়সির লজ্জারাঙ্গা মুখ দেখে মৃদু হাসল আলতো করে প্রিয়তমার কানের লতিতে কামড় বসিয়ে দিল সাথে সাথে রুম্পা হালকা কেঁপে উঠল যেন ওর সর্বত্র শরীর বেয়ে বিদ্যুৎ খেলে গেল রনক নিজেও রুম্পার শরীরের কম্পন অনুভব করল তা দেখে টেডি হেসে দুষ্টুমি করে বলল শুধুমাত্র এইটুকু স্পর্শেই এমন কাপা কাপি শুরু হলে কিভাবে হবে যান যখন সবটুকু দিয়ে তোমায় স্পর্শের সর্বত্র গভীরতায় নিয়ে যাব তখন কি করবে মিস দীক্ষা লঙ্কা ফিস করে রুম্পার কানের কাছে কথাগুলো বলল রণক রুম্পা রনকের এহেন লাগাম ছাড়া কথায় ওর কান গরম হয়ে গেল গাল গুলো স্ট্রবেরির ন্যায় রক্তিম হয়ে উঠল লজ্জায় নুইয়ে আচরে পড়ল রণকের বুকে তা দেখে রণক ঠোঁট কামড়ে হাসল প্রায় এক ঘন্টা গাড়ি চালিয়ে আধার রশ্মিকে নিয়ে একটা মেলার সামনে এসে থামলো গাড়ি থামতেই রশ্মি জিঙ্গাসু দৃষ্টিতে আধারের দিকে তাকালো আধার চোখের ইশারায় রশ্মিকে বলল তারপর নিজেও নেমে রশ্মিকে নিয়ে মেলার গেটের সামনে আসলো রশ্মি তো মেলার নাম শুনেই চোখ বড় বড় করে আধারের দিকে তাকালো আধার রশ্মির তাকানো দেখে বলল গত পরশু অনুষ্ঠান থেকে ফেরার পথে হিয়া আর তন্নি এখানে এনেছিল তাই ভাবলাম তোমারও নিশ্চয় জায়গাটা পছন্দ হবে তাহলে যাওয়া যাক ভিতরে রোশনি এখন কি করে বলবে তার মেলায় এসব ভিড় একদম সহ্য হয় না দমবন্ধ লাগে তার উপর একজন আর একজনকে যেভাবে ঠেলে ঠুলে মেলায় ঢুকতে হয় এই সব ভেবেই রশ্মি শুকনো ঢোক গেললো কয়েকটা রশ্মির কোনো হেলদোল না দেখে আধার বলল কি ভাবছ মিস ডিজাইনার চলো যাই ভিতরে রশ্মি কিছু না বলে আকুল দৃষ্টিতে তাকালো আধারের দিকে আধার রশ্মির চাহনি দেখে বলে উঠল এনি প্রবলেম মিস ডিজাইনার রশ্মি মিলিয়ে যাওয়া ক্ষীণ কণ্ঠে মিনমিন করে বলল আমার মেলায় যেতে প্রচণ্ড ভয় করে ছোটবেলায় একবার ভাইয়ুর সাথে এসেছিলাম তারপর কখনো আর আশা হয়নি আর এত ভিড় আমি সহ্য করতে পারি না বলেই মাথা নিচু করে রাখলো রশ্মি আধার রশ্মির ব্যাপারটা বুঝতে পেরে বলল ডোন্ট্যারি বিশ্বাস রাখতে পারো কিছু হবে না চলো বেশ এনজয় করবে বলেই রশ্মিকে নিয়ে গেটের ভিতরে প্রবেশ করল রশ্মি কেন যেন না করতে পারলো না তাই বাধ্য হয়েই যেতে হলো। তবে তার খুবই অস্থতি হতে লাগলো আধার গেট থেকে মেলায় প্রবেশ করার জন্য দুইজনের দুটো টিকিট কেটে রশ্মির পাশ ঘেসে ভিতরে যেতে লাগল মেলায় প্রচন্ড ভিড় হওয়ায় একজন আর একজনের গা ঘেসে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এত ভিড়ের মাঝে সবাই গরমে ঘেমে নিয়ে যাচ্ছে তাই অবস্থা আর এইসব দেখে রশ্মির অবস্থা করুন আধার রশ্মির হাত ধরে নিজের বুকের সামনে আনলো আর নিজের দুই হাত দিয়ে রশ্মির দুই পাশে সুরক্ষা দেওয়ালের ন্যায় ছড়িয়ে দিল যাতে করে অন্য কারো স্পর্শ গায়ে না লাগে রশ্মি প্রথমে হকচকিয়ে চকিয়ে গেলেও পরে আধারের কাজে অবাক হয়ে তাকিয়ে রইল তা দেখে আধার বলল আমাকে না দেখে সামনের দিকে আস্তে আস্তে হেঁটে চলো মিস রশ্মিও বাধ্য মেয়ের মতো তাই করল আধারের সুঠাম দেহের বলিষ্ঠ হাত দুটোর সেই বেড়াজালে কারো ক্ষমতা হল না রশ্মির গায়ে টাচ করার গেটের ভিড় কাটিয়ে আধার রশ্মিকে মেলার দক্ষিণ পাশে নিয়ে আসলো এই পাশটা বেশ পাকা খুব একটা ভিড় নেই এখন পরন্ত বিকেল হওয়ার মেলা রমরমা হয়ে উঠেছে নানা বয়সী মানুষ ভিড় জমিয়েছে গরমের সময় হওয়ায় মেলায় আসা প্রচণ্ড কষ্টের কিন্তু কিছু শৌখিন মানুষ শেষ হবে তোয়াক্কা নেই আধার রশ্মিকে দক্ষিণ পাশে এনে একটা গাছের নিচে বসিয়ে দিল তারপর গরম চা আর কিছু সন্দেশ ও তিলের খাজা কিনে আনলো রশ্মি অবাক হয়ে শুধু আধারের ক্লাব দেখতে ব্যস্ত তারপর দুইজন টুকটাক কথার ফাঁকে তা খেয়ে নিল চা শেষ করে কিছু দূরে একটা চুরির দোকানে রশ্মির নজর গেল আধার রশ্মির চহনি খেয়াল করে বলল মেলায় আসলে আর কিছু কিনবে না আমার জানা মতে মেয়েরা শপিং করতে বেশ পছন্দ করে বলেই মুচকি হাসল রশ্মি আধারের কথায় হালকা হেসে গেল সেই চুরির দোকানে পুরো দোকান ভর্তি হরেক রঙের কাচের চুরি এত এত চুরি দেখে রশ্মির মন আপনা আপনি খুশিতে ভরে গেল কিন্তু রশ্মি কিছুতেই বুঝতে পারছে না সে কোনটা ছেড়ে কোনটা নেবে ভেবেই হতাশ হলো আধার এতক্ষণ রশ্মির পাশে দাঁড়িয়ে রশ্মির হাসি মাখা মুখ দেখছিল মুগ্ধ হয় কিন্তু রশ্মির হতাশ চাহনি দেখে নিজেই কয়ে মুঠ লাল কমলা হলুদ নীল বেগুনি গোলাপি আসমানি ও সাদা রঙের চুরি ওর দিকে এগিয়ে দিল রশ্মি অবাক হয়ে চেয়ে রইল রশ্মির চাহনি দেখে আধার ইশারায় রশ্মিকে চুরিগুলো পরত বলল রশ্মিও বেশি কথা না বলে চুরিগুলো পড়তে লাগল আর তখনই বিপত্তি ঘটল রশ্মি বাম হাতে চুরি পরতে ও ডান হাত প্রচন্ড ঘামের কারণে চুরিগুলো তুলতে গেলেই কয়েকটা ভেঙ্গে গেল দোকানি তা দেখে বলল ম্যাম আপনি চুরিগুলো উঠাতে না পারলে আমাকে দিন আমি পরিয়ে দিচ্ছি রশ্মি এবার পরে গেল মহাস্ততিতে কারণ অপরিচিত একটা ছেলে হাত ধরবে সেটা তার একদম অপছন্দ তাই উসখুস করতে লাগল আধার এতক্ষণ রশ্মি আর দোকানীদের কর্যলাপ দেখছিল কিন্তু যেই দোকানি রশ্মির হাত ধরতে চাইল মুহূর্তেই রাগে আধারের গাড়ি রি করে উঠল দোকানি যেই চুরি হাতে রশ্মির হাত ধরতে যাবে অমনি আধার তার শক্তপোক্ত হাত দিয়ে আলতো করে রশ্মির হাত ধরে ফেলল আর দোকানিদের দিকে চেয়ে সৌজন্যমূলক হাসল দোকানি আর রশ্মি ঘটনা চক্রে চমকে উঠলো আধার রশ্মির হাত ধরতেই রশ্মি সর্ব অঙ্গ বয়ে শিহরণ বয়ে গেল পুরো শরীর শিরশির করতে লাগল কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না আধার কিছু না বলে সব চুরিগুলো কয়েকটা করে নিয়ে মিক্স করে আলতো করে রশ্মির হাত ধরে সাবধানে দুই হাতে পরিয়ে দিতে লাগল আর রশ্মি শুধু অপলক আধারের মুখপানে চেয়ে আধাকে দেখতে লাগল আধার চুরিগুলো পরিয়ে তারপর বলল বলেই নেশামাখা দৃষ্টিতে আঙা হাতে চুরিগুলো বাহারি রঙে মাতাল করা রূপ দেখতে লাগল রশ্মি এতক্ষণ শুধু অবাক হয়ে আধারকেই দেখে যাচ্ছিল আর ওর কর্মকাণ্ড বুঝছিল পরে আধারের বলা জাস্ট পারফ্যাক্ট কথাটা শুনে নিজের খেয়াল থেকে বেরিয়ে আসে আর হাতের দিকে তাকাতেই চমকে ওঠে সত্যি আধারের পছন্দ আছে বলতে হবে বেশ মানিয়ে ওর হাতে চুরিগুলো রশ্মি দোকানিকে টাকা দিতে গেলে আধার বাধা দিয়ে বলে সেই দিন সবটা যেমন তুমি নিজের ইচ্ছাতে করেছিলে আজকে তা না হয় আমার ইচ্ছাতে হোক রশ্মিও আর বেশি কিছু বলে না কারণ আধার তা শোনার পাত্র না আধার দোকানিকে টাকা দিয়ে রশ্মিকে নিয়ে যায় ফুচকার দোকানে কিন্তু রশ্মির ইচ্ছা না থাকায় ফুচকা খেতে না করে দেয় কিন্তু আশিক্রিম খেল দুজন আরো কিছুক্ষণ এদিক সেদিকে ঘুরে আধার রশ্মিকে নিয়ে এবার গেল নাগল দোলার কাছে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে সামনের দিকে মৃদুমন্দা মেঘালয় পুরো আকাশ জুড়ে হালকা কালচে মেঘের আনাগনা যা পুরো পৃথিবীকে ছড়াচ্ছে তার অপরণ আভা পরন্ত বিকেল সাথে ভ্যাবসা গরম আর আস্ত গম্ভীর হাওয়া বইছে হালকা আকারে তার সাথে প্রবাহমান লোকসমাগম সমাগম আর উচ্ছ্বাসিত কোলাহল সব মিলিয়ে একটা বেশ বিরক্তিকর পরিবেশ আর এই বিরক্তিকর পরিবেশে ভয়ে আস্ত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছে রশ্মি ভয়ে তার কলিজা শুকিয়ে খরা ডেকে গেছে বেশ কয়েক শুকনো ঢোক গিলেও তার তৃষ্ণা নিবারণ করা হচ্ছে না আর রশ্মির পাশে বেশ আয়েস করে ভাবান্তর হয়ে দাঁড়িয়ে আছে আধার তার দৃষ্টি রশ্মিতে আবদ্ধ আজকাল যেন এই একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আধারের শুধু রশ্মিকে দেখা রশ্মি ইনসেন্ট ফেস করে অসহায় চাহনিতে তাকালো আধারের দিকে আধার এতক্ষণ রশ্মির দিকে তাকিয়ে থাকায় হুট করে যেই রশ্মি ওর দিকে ঘুরাই ও হকচকিয়ে গেল দ্রুত চোখ সরিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলিয়ে আবার ও রশ্মির দিকে তাকালো রশ্মি রেহেন চাহনিতে আধারের ভ্রু জোড়া কুচকে এল। চোখ ছোট ছোট করে রশ্মির দিকে চেয়ে বলল আবার কি হল মিস ডিজাইনার মুখটাকে ওমন ফ্যাকাশে করে রেখেছো কেন চলো এবার ওই দোলনাতে উঠব রশ্মি বড় করে একটা শ্বাস নিয়ে বলল প্লিজ মিস্টার খান আমি এটাতে উঠব না প্লিজ আমার প্রচণ্ড ভয় করে এটাতে উঠতে প্লিজ চলুন অন্য কিছু দেখি অসহায় কণ্ঠে কথাটা বলে উঠল রশ্মি আধার রশ্মি রেহেনো ভিতু চেহারা আর কণ্ঠ শুনে বাঁকা হেসে বলল আরে তুমি ও তো ভয় পাচ্ছ কেন এইটাতে উঠতে বেশ লাগে কিছু হবে না বলেই রশ্মিকে কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে দোলনার কাছে আসলো তারপর দুইজন দোলনার একটা অংশে পাশাপাশি বসল রশ্মি ভয়ে জর্সর হয়ে আছে তা দেখে আধার বলল মিস ডিজাইনার কিছু হবে না আমি আছি তো আর তাও খুব ভয় করলে আমার পাশে সরে বসতে পারো ভয় কমে যাবে রশ্মি আধারের বলা কথাতে একটু যেন আশ্বাস পেলেও ওর ভয়টা কমল না যেই না নাগর দোলা ঘুরতে শুরু করলো রশ্মি ভয় খিচে চোখ বন্ধ করে শক্ত করে আধারের হাত চেপে ধরল আধার হক গেল চমকে তাকিয়ে দেখে রশ্মি গুটিসুটি হয়ে একদম ওর গা ঘেসে ওর বাম হাতটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে আছে এমন ভাবে আধারের হাত ধরেছে যেন ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে রশ্মি ক্রমশ আধারের সাথে মিশে যাচ্ছে যেই দোলনা প্রচন্ড বেগে ঘুরতে লাগলো অমনি রশ্মি আধারের শার্টের কলার খামচে আধারের বুকে সাথে লেপটে গেল রশ্মি রেহেনো কাজে আধারের সর্বত্র অঙ্গ জুড়ে কারেন্ট শখ অনুভব করল আধার রশ্মির মুখের দিকে তাকিয়ে থমকে গেল প্রচণ্ড ভয়ে রশ্মি ডার্ক রেড জোড়া অনাব্রত কাঁপছে সাথে ওর মায়াবী চোখের ঘন পাপড়ি ভয় খিচে বন্ধ করা চোখ তার নেশালো কম্পন মানঠ দেখে যেন আধারের এক প্রকার নেশা যাচ্ছে। সাথে এত কাছে আসায় আধারের হাট স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ প্রবল বেগে টিপ টিপ শব্দে বিদ করতে লাগল এক অন্য রকম অনুভূতি হচ্ছে আধারের আধার এক ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে ক্রমান্বয় আধারের অবচেতন মন হঠাৎ বলে উঠল এইভাবে রশ্মিকে আধারের বুকে লুকিয়ে রাখলে কেমন হয় উমম মন্দনা ঠিক তখনই বেহায়া মনটা আবদার করে বসল রশ্মির ওই এলোকেশিতে আলতো করে অষ্টদয়ের পরশাক্তে আধারের কি হল কে জানে হঠাৎ করে একটু অসভ্য হতে ইচ্ছে জাগল তাই রশ্মির অকচরে ওর মাথায় হালকা করে ঠোঁট ছোয়ালো এতে আধারের হৃদয় যেন আরো বেসামাল হয়ে উঠল তখন অব্দি রশ্মি আধারের বুকেই আছে আধার আনমনে কি যেন ভাবল তারপর হুট করে নিজেও রশ্মির পিঠে হাত রেখে নিজের বলিষ্ঠ বক্ষে আলিঙ্গন করল আর ঠোঁটের কোণে দেখা মেলল এক অমূল্য রত্নমেলার খুশি আধারের মনটা এখন খুব করে চাচ্ছে এইভাবে সবসময় রশ্মিকে তার হৃদয় গহিনে আবদ্ধ করতে যেখানে শুধুই রশ্মি নামক এই মায়াবীর বসবাস হবে রশ্মিকে নিজের বক্ষে আবদ্ধ করে যেন আধারের এক শীতল হওয়া বইয়ে গেল হৃদয় জুড়ে আর প্রশান্তীয় হাসির রেশ মিলল ঠোঁটের কোন বেয়ে রশ্মি নিজেও জানে না যে ও এখন আধারের কোথায় অবস্থান করছে যখন নিজের খেলায় আসবে তখন কি হবে আর আধার নিজেও তো নিজের মধ্যে নেই রশ্মি এত কাছে আসাতে একজন ভয়ের চোটে কি করছে সে সম্পর্কে অবগত না আর একজন তার ভীত চেহারার মোহে গভীর ভাবে ভাবনার মাঝে কখন যে দোলনা থেমে গেছে সেই খেয়াল নেই দুজনের একজনেরও দোলনা ঘোরানো লোকটার ডাকে আধার ও রশ্মি দুইজন নিজেদের খেয়ালে আসে আর তখন রশ্মি খেয়াল করে ও আধারের শার্ট খামচে একদম বুকের সাথে লেপটে আছে আর আধার এক হাতে ওকে জড়িয়ে ধরে ওর দিকেই তাকিয়ে আছে দিকে চোখের দিকে তাকাতেই থমকে যায় ন্যায় যুক্ত চোখ জোড়ায় কি যেন এক আকুতি মাখা অনুভূতি আছে তা যেন রশ্মিকে প্রবল বেগে কিছু বলতে চাচ্ছে রশ্মি যেন ক্রমশ আধারের ওই চোখের চাহনিতে হারিয়ে যাচ্ছে অজানায় দুইজন আবারও দুইজনের চোখের দৃষ্টিতে এক ঘরের মধ্যে হারিয়ে গেছে যেখানে আছে দুইজনের জন্য দুজনার নাম না জানা অনুভূতি বেশ কিছুক্ষণ পর চারপাশের চিৎকার চেঁচামেচিতে দুইজন তাদের ভাবনা থেকে বেরিয়ে আসে রশ্মি তরিত গতিতে নিজেকে সামলিয়ে আধারের থেকে দূরে সরে দোলনা থেকে নেমে আসে আধার নিজেও হকচকিয়ে যায় এদিক ওদিক তাকিয়ে রশ্মির কাছে এগিয়ে যায় তারপর ক্ষীণ কণ্ঠে বলে তাহলে এবার যাওয়া যাক মিস ডিজাইনার রশ্মি মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায় আধার নিজেও কিছু না বলে মেলার পিছনের গেট দিয়ে দুইজনে বাইরে বেরিয়ে আসে এই দিকে ভিড় কম হওয়ায় আলাদা ঝামেলা ছাড়াই বেরোতে পারে ওরা বাইরে এসে রশ্মি চুপচাপ গাড়িতে উঠে বসে আধারও গড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় গাড়িতে একবারও রশ্মি আধারের সাথে কথা বা ওর দিকে তাকায়নি কারণ ওর তখন কার কথা ভেবেই প্রচন্ড লজ্জা পাচ্ছে যার কারণে আধারের চোখের দিকে তাকানোর সাহস ওর হচ্ছে না তাই ও বাইরের দিকে দৃষ্টি স্থির করেছে তবে আধার বার কয়েক আর চোখে রশ্মির দিকে তাকিয়েছে আধার বেশ বুঝতে পারছে রশ্মি লজ্জা পাচ্ছে কারণ রশ্মির ওই শুভ্ররাঙা গাল দুটো ফুটন্ত পদ্ম ন্যায় রক্তিম হয়ে উঠেছে যা আধারের কাছে কোনো এক নেশার মতো কাজ করছে আধার রশ্মির লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে নীরবে হাসছে তবে আধারের কেন যেন আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে সমস্ত হৃদয় জুড়ে বেশ অনেকক্ষণ পর আধারের গাড়ি এসে থামল রশ্মির বাসার সামনে গাড়ি থামতেই রশ্মি ছোট করে বাই বলেই বাসার দিকে চলে গেল কিন্তু একবারও আধারের দিকে তাকালো না রশ্মি যদি একবার পিছন ফিরে তাকাতো তাহলে দেখতে পেতো আধার কতটা আকুতিভ্রা নজরে ওর দিকেই তাকিয়ে আছে তারপর আধারও আর কিছু না ভেবে বাসায় চলে গেল রশ্মি বাসায় এসেই একছুটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো এতক্ষণ যেন রশ্মির শ্বাস আটকে ছিল কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই লজ্জায় লজ্জাবতী গাছে ন্যায় নুইয়ে পড়ছে সে গাল দুটো স্ট্রোবে মতো তসতসে লাল হয়ে উঠেছে রশ্মির নজর আয়নায় পড়তেই নিজেই নিজেই অবস্থা দেখে চমকে উঠল সাথে সাথে দুই হাতে মুখ ঢেকে নিল লজ্জা নিবারণ করতে মুখে হাত দিতেই চুরির রিনিঝিনি শব্দ কানে আসতেই হাতের দিকে তাকালো আনমনে চুরিগুলোতে হাত দিতেই ওর সর্ব অঙ্গ বেয়ে শিহরণ বইয়ে গেল সাথে সাথে চোখ বন্ধ করে নিল বেশ কিছুক্ষণ ওইভাবে থেকে ছুটল ওয়াশরুমের দিকে ওয়াশরুম থেকে আবারও সাওয়ার নিয়ে বেরিয়ে এলো চেঞ্জ করে ভিজা চুলেই বিছানায় গা এলিয়ে দিল বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই আধারের সাথে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল আধারের রশ্মির প্রতিক্রিয়ার করা আলতো স্পর্শে চুরি পরিয়ে দেওয়ার সাথে জড়িয়ে ধরা এইসব ভাবতেই আবারও লজ্জার রেশ ফুটে উঠল রশ্মির চেহারাতে রশ্মি লজ্জা মাখা হাসি দিয়ে কোলবালির শক্তক্রে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল এই দিকে আর একজন আধার বাসায় আসতেই হিয়ার সম্মুখে পড়ল আধারের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে হিয়া আধার হিয়াকে পাত্তা না দিয়ে একটা টেডি স্মাইল দিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল হিয়া হ্যাবলার মতো হা করে আধারের যাওয়ার পানে চেয়ে রইল আজকাল আধারের ভাব সাপ কোনোটাই হিয়ার বোধগম্য হয় না আধার নিজের রুমে যেয়ে আগে ফ্রেশ হল তারপর নিচে নেমে চুপচাপ হালকা ডিনার করে নিজের রুমে চলে গেল বাকি সবাই আধারের কাণ্ড দেখে হা করে তাকিয়ে রইল কেউ কিছু না বলে নিজেদের খাও মন দিল কিন্তু হিয়ার কেমন ব্যাপারটা ঠিক হজম হল না আধার নিজের রুমে এসে সোজা ব্যালকনিতে চলে এলো আধারের ব্যালকনিটা বেশ বড় ব্যালকনির একপাশে বেশ কিছু ফুল গাছ আছে যেগুলো মিসেস নীলিমা লাগিয়েছে আধার ফুল গাছ বুলতো আলতো স্পর্শ করল তারপর দূরেই ওই আকাশ পানে তাকাল আকাশে আজ এক চাঁদ তার কিরণ যেন শুধুমাত্র আধারের গায়েই ঢেলে দিচ্ছে যেটা একান্তই আধারের ভাবনা চাঁদের যোছনা গায়ে লাগতেই আধারের খুব করে রশ্মির কথা মনে পড়ে গেল সাথে সাথে রশ্মির সেই কম্পানুমান নেশালো ঠোঁট আর ভিতু চোখের চাহনির সাথে লজ্জায় লাল হওয়া মুখশ্রী ভেসে উঠল ওর চোখের সামনে আধার আনমনে হেসে উঠল আর ঘোর লাগা কণ্ঠে বলল কি জাদু আছে তোমার উই চোখে যাতে বারংবার বিধ্বস্ত আমি কি নেশা আছে তোমার উই নরম ঠোঁটে যাতে ক্রমশ আসক্ত আমি কি মায়া আছে তোমার উই মুখশ্রীতে যাতে অপলোক শুধু চেয়ে থাকি আমি এইসব ভাবতে ভাবতে আধার বারান্দাতে রাখা ভিন ব্যাগে আধা অবস্থায় শুয়ে রইল রশ্মির প্রতি গভীর ভাবনায় কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল সে খেয়াল আধারের নেই রণক বেশ রাত করে বাসায় ফেরে বাসায় এসেই আগে রশ্মির খোঁজ নিতে ওর রুমে যায় যে দেখে রশ্মি ঘুমোচ্ছে ধীর পায়ে বনের খাটের পাশে এসে দাঁড়ায় রণক বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে দু চোখ ভরে বনকে দেখে রণক রশ্মির দিকে তাকালে রণকের হৃদয়ে ওর মামনির জন্য যেই হাহাকারের সমুদ্র আছে তাতে পুরোটা না হলেও খুব করে প্রশান্তি অনুভব হয় রণক রশ্মির কপালে আলতো করে স্নেহের পরশ একে দিয়ে গায়ে হালকা করে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে তারপর ওই বাসায় যেয়ে ওর বাবার সাথে দেখা করে ঘুমিয়ে পড়ে সকালে পাখির কিচির মিচির কোলাহলে ঘুম ভাঙ্গে আধারের ঘুম ভাঙতেই নিজেকে বারান্দাতে আবিষ্কার করে আধার তারপর রাতের কথা মনে পড়তেই মৃদু হাসে আধার ঠিক তখনই তার ফোনটা প্রখর শব্দে বাজতে থাকে আধার ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে তারপর ফ্রেশ হয়ে নাস্তা না করেই অফিসে চলে যায় আজও বেশ বেলা করে রশ্মির ঘুম ভাঙ্গে জ্বালানা ভেদ করে সকালের রোদের মিষ্টি আলো ওর চোখে পড়তেই ঘুম ভেঙ্গে যায় ঘুমু ঘুমু চোখে দেয়ালে টানানো দেয়ার ঘড়ির দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে যায় দেয়াল ঘড়ির ঘন্টার ছোট্ট কাটাটা নয় এর ঘরে আর মাঝারি আকারের কাটাটা তিনের ঘরে আর সব থেকে বড় কাটাটা তার চলা টিকটিক শব্দ করে আপন গতিতে ছুটে চলেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রশ্মি বুঝতে পারল সমটা কম করে হলেও নয়টা পনেরো বাজে তার মানে আজও সে এত বেলা অবধি ঘুমিয়েছে কিন্তু এতটা সময় ঘুমানোর পরেও রশ্মির যেন চোখ থেকে ঘুম নামতেই চাচ্ছে না মাথাটা কেমন অসহ্য যন্ত্রার প্রকাশ ঘটাচ্ছে শরীরটাও কেমন ম্যাচমেচে আর হালকা গরম অনুভব হচ্ছে সাথে কেমন বিষাদময় লাগছে নিজের কাছে সব মিলিয়ে বেশ জোরে সরে জ্বর আসার ইঙ্গিত দিচ্ছে কালকে তিনবার সাওয়ার নেয়া আর ঠিক মতো না খাওয়ার ফল এটা রশ্মি ঠিক করল আজকে আর ভার্সিটি যাবে না যদি দুপুরে করে তো অফিস যাবে না হলে চুক্তি বাধ্য মেয়ের মতো আজ বিছানাতেই পার করবে এইসব ভেবেই আবারও কাঁথাটা টেনে পাশ ফিরে ঘুমের প্রস্তুতি নিল প্রায় দশটা বেজে যাওয়ায় ভার্সিটিতে রশ্মির কোনো খোঁজ না পেয়ে রুম্পা বেশ বিচলিত হয়ে উঠলো কারণ রশ্মির যেদিন ভার্সিটি যাওয়ার না থাকে তাহলে ও রুম্পাকে বলে দেয় যে যাবে না কিন্তু আজ কি হলো মেটার কে জানে রুম্পা বেশ কয়েক রশ্মিকে ফোন দিল কিন্তু রশ্মি ফোন ধরল না দেখে রুম্পার খুব বেশি টেনশন হতে লাগল তাই সে বাধ্য হয়ে রণককে ফোন দিল রশ্মির খোঁজ জানতে রণক সবেমাত্র অফিস যাবে বলে রেডি হয়ে নাস্তা করতে বসেছে ঠিক তখনই রুম্পার ফোন আসা দেখে কিছুটা অবাক হলো কারণ এই সময় রুমপারা ক্লাসে থাকে রনক ভ্রু ফোন ধরতেই ওই পাশ থেকে বেশ উৎকণ্ঠা হয়ে তরির প্রতিতে রুম্পা বলে উঠল যে রশ্মি কোথায় কি হয়েছে ফোন কেন ধরছে না আর ভার্সিটি কেন আসেনি এক শ্বাসে কথাগুলো বলে উঠল রুম্পা রনক রুম্পার কথায় বেশ বিচলিত হয়ে উঠল রুমপার কথার প্রতি শুধু দেখছি বলেই ফোন কেটে দিল রনক রাতে এই বাসায় মানে এনায় ভিলায় ছিল রাত জেগে অফিসের কিছু কাজ করাই সকালে উঠেতে দেরি হয়ে যাওয়ায় রশ্মির খোঁজ নেয়া হয়নি তার আর তাছাড়া রনক ভেবেছে এতক্ষণ বোধ হয় রশ্মি ভার্সিটি চলে গেছে রনক খাওয়া শেষ না করেই দ্রুত উঠে হন্ত দন্ত হয়ে ছুটল রশ্মির বাসার দিকে রনকের এহেন কাজে মিসেস রাহেলা রাহেলাচকে ছেলের যাওয়ার পানে চেয়ে রইল রনক এক প্রকার দৌড়ে রশ্মির বাসায় আসলো এসে নিজের কাছে রাখা চাবি দিয়ে মেন্ডোর খুলে ছুটল বোনের রুমের দিকে রনকের কলিজা যেন ক্রমশ শুকিয়ে আসছে অজানা ভয় কাজ করছে নিজের ভিতর প্রাণ প্রিয় বনের কিছু হয়নি তো ভেবেই রণকের অবস্থা নাজেহাল রণক রনক এক রশ্মির রুমে এসে দেখে রশ্মি কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে আছে রণকের এখনো কেমন যেন লাগছে সে দ্রুত রশ্মির পাশে বসে বেশ কয়েক মৃদুস্বরে বনু বলে ডাকল কিন্তু রশ্মির কোনো সারা শব্দ পেল না এতে রণক আরো ভয় পেয়ে গেল নিজের কাপা কাপা শক্তপোক্ত হাতটা রশ্মির ছুতেই আতকে চমকে উঠল রশ্মির শরীর রণক দ্রুত দুই ধরে জোরে জোরে ডাকতে বেশ কিছুক্ষণ ডাকা পর রশ্মি তার জ্বরের বেগে লাল হওয়া ক্লান্ত চোখ জোড়া অনেক কষ্টে মেলে তাকালো রশ্মি চোখ খুলতেই দেখল রনক অশ্রুসিক্ত নয়নে ওর দিকে চেয়ে আছে নাকের ডকা বেশ লাল হয়ে আছে রনক যখন খুব করে কাঁদে তখন ওর নাক লাল হয়ে যায় ঠিক রশ্মির মতো রশ্মি নিজের ভাই এই বিধ্বস্ত চেহারা দেখে মলিন একটা হাসি দিল কিন্তু কথা বলতে পারলো না দুর্বলতার কারণে রনক বেশ কিছুক্ষণ ধরে রশ্মির কপালে জলপট্টি দিচ্ছিল এর মধ্যে ডক্টর কেউ ফোন করে আসতে বলেছে বেশ কিছুক্ষণ পর ডক্টর এসে রশ্মির জ্বর মেপে ওষুধ দিয়ে গেল আর মাথায় বেশি করে পানি দিতে বলল সাথে কিছু খাইয়ে ওষুধ খাওয়ার জন্য বলে তিনি চলে গেলেন ডক্টর যেতেই বেশ হন্তদন্ত হয়ে রুম্পা আর হৃদয় রশ্মির বাসায় পৌঁছালো এসে দেখে রণক রশ্মিকে বেডে শুয়েই মাথায় পানি দিচ্ছে রুম্পা দৌড়ে রশ্মির কাছে এসে ওর হাত ধরল রশ্মির হাত এতটা গরম যে রুম্পা চমকে উঠল তারপর রুম্পা হৃদয় সাথে টুকটাক কথা বলল রণক রুম্পাকে বলল নীলুকে সাথে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিতে দিতে আর শরীরটা একটু মুছে রুম্পা মাথা নেড়ে হ্যাঁ বলল রণক আর হৃদয় রুম থেকে বেরিয়ে গেল রণক সোজা রান্নাঘরে এসে রশ্মির জন্য বেশ ঝাল দিয়ে চিকেন স্যুপ বানালো। কারণ রশ্মির যখন জ্বর আসে তখন ও সাদা মাটা খাবার একদম খেতে পারে না সেই ছোট থেকে ছোট বেলায় যখন ওরস জ্বর হতো তখন ওর মাম্মা ওকে ঝাল ঝাল খাবার বানিয়ে খাওয়াত রশ্মি একটু অসুস্থ হলে ও সব সময় শুধু মাম্মা মাম্মা করতো এখন ক্রে এই তো কিছুক্ষণ আগেও জ্বরের ঘরে রশ্মি কতবার যে মাম্মা মাম্মা করেছে তার হিসাব নেই এইসব ভেবেই রনকের দুই চোখ বেয়ে অবাধ্য অশ্রুবিন্দু অঝরে ঝরতে লাগল হৃদয় ডাক্তারের লিখে দেয়া ওষুধ এনে রণকের এমন অবস্থা দেখে রনকের কাঁধে হাত রেখে আশ্বাস দিল যে রশ্মি ঠিক হয়ে যাবে রনক নিজের চোখ মুছে গরম সুপটা বাটিতে ঢেলে চলল রশ্মির কাছে এই ফাঁকে রুম্পা আর নীলু মিলে রশ্মির পুরো শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে জামা বদলে দিয়েছে রনক নিজের হাতে বেশ খানিক সুপ খাইয়ে দিল রশ্মিকে তারপর ওষুধ খাইয়ে আবারও শুইয়ে দিল রুম্পা আজকে রশ্মির কাছে থাকবে বলে এখানেই থেকে গেল আর হৃদয় ঘণ্টা দুয়েক পর চলে গেল তন্নি আজকে ভার্সিটি না আসায় হিয়া একাই ভার্সিটি এসেছিল কিন্তু ক্লাসে মন বসছিল না কেমন অসহ্য লাগছিল তাই তিনটা ক্লাস করেই ভার্সিটি থেকে বেরিয়ে আসে আজকে আসার সময় গাড়ি আনেনি রিক্সা করে এসেছে তাই এখন যাওয়ার সময় আবারও রিক্সা করে যেতে হবে কিন্তু এই দুপুর টাইমে একটাও ফাঁকা রিক্সা না পেয়ে বেশ বিরক্ত হল হিয়া তাই রাস্তার পাশ দিয়ে হাঁটা ধরল যদি সামনে কোনো রিক্সা পায় হিয়া মনমরা হয়ে আনমনে রাস্তা দিয়ে হেসে যাচ্ছে বেশ কিছুক্ষণ কোনো রিক্সা না পেয়ে মনে মনে রিক্সাওয়ালাদের বেশ কতগুলা বকা দিতে দিতে দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একদল বখাটে হিয়ার উদ্দেশ্যে বাজে মন্তব্য করতে লাগলো আর হাসাহাসি করতে লাগল হিয়া প্রথমে ওদের কথায় কান দিল না চুপচাপ হেঁটে চলে আসতে লাগলো তখন ওই বখাটেদের মধ্যে একজন হিয়ার শরীর নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে অশ্লীলীন মন্তব্য করতে লাগল হিয়া আর চুপ করে থাকতে পারল না ওদের সামনে যে যে ওই নোংরা কথাটা বললো তাকে গায়ে সর্বস্ব জোর দিয়ে ঠাটিয়ে একটা চর মারল হিয়ার এরূপ কাজে ওই বখাটেরা আরো ক্ষেপে গেল যার গালে চর দিয়েছিল সে বিশৃ ভাষায় কথা বলতে বলতে হিয়ার পরনের কুর্তাটাতে হাত দিল হিয়া নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগল ধস্তাধস্তির এক হিয়ার গলার পাশে কুর্তার বেশ খানিকটা অংশ ছিঁড়ে যায় হিয়া নিজের সর্বস্ব দিয়ে জোরে জোরে বাঁচার জন্য চিৎকার করতে লাগল কিন্তু রাস্তা শুনশান হওয়ায় কেউ হিয়ার চিৎকার শুনতে পেল না হিয়ার দুচোখ বেয়ে অঝর শ্রাবণ বইতে লাগল হিয়া মনে মনে আল্লাহকে বহুবার ডাকতে লাগলো তবুও যখন হিয়াকে কেউ সাহায্য করতে আসলো না তখন হিয়া ভেবেই নিয়েছে আজকেই তার খোয়া যাবে এই মানুষরূপী জানোয়ারদের কাছে এরপর হয়তো হিয়ার আর বেঁচে থাকাটাই হবে না একটা বখাটে যেই হিয়ার শরীর স্পর্শ করতে যাবে ঠিক তখনই একটা শক্তিশালী লাথি খেয়ে নিচে থুবড়ে পড়ল ঘটনাটা হুট করে হওয়ায় বাকি সবাই চমকে উঠল হিয়া সামনে তাকিয়ে দেখে হৃদয় রাগে জ্বলন্ত লাভা হয়ে দাঁড়িয়ে আছে যেন এখনি সবাইকে ভস্ম করে দেবে নিজের ক্রদ দিয়ে হিয়া হৃদয়কে দেখে যেন নিজের এতক্ষণে হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেল হিয়াকে আরো দুইজন ধরে রেখেছিল হৃদয় তাদেরকে কয়টা ঘুষি মেরে হিয়াকে নিজের কাছে আনলো তারপর উরাধুর মায়ের সব কয়টাকে তাহলে চলুন এই ফাঁকে জেনে আসি হৃদয় এখানে কি করে আসলো কিছুক্ষণ আগে হৃদয় রশ্মিদের বাসা থেকে বেরিয়ে গেছিল এক ফ্রেন্ডের সাথে দেখা করে নোটস নিতে তো ফেরার সময় তাকে এই রোড দিয়েই যেতে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার অপর পাশ থেকে কোনো মেয়েলি কণ্ঠে সাহায্য চাওয়ার আত্মনাদ ভেসে আসছিল হৃদয় দ্রুত বাইক সেই দিকে ঘুরিয়ে এসে দেখে বেশ কিছু বখাটে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে হৃদয় দূর থেকে মেয়েটির চেহারা দেখতে পারছিল না কিন্তু এগিয়ে সামনে যেতেই ওর চোখ মুখ রাগে হিস্রু হয়ে উঠল হিয়াকে এই অবস্থায় দেখে হৃদয় যেন তেজস্বী অগ্নেয়গিরি হয়ে উঠল নিজের সর্বস্ব শক্তি দিয়ে লাথি দিল যে হিয়ার সাথে নোংরামি করতে যাচ্ছিল তার গায়ে হৃদয় সবকটাকে মেরে রক্তাত করে ফেলেছে তাও যেন ওর রাগটা এক বিন্দুও কমছে না সবগুলা রকমে নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে পগার পার সবগুলা যেতেই হৃদয় হিয়ার দিকে তাকালো হিয়া একপাশে চুক্তি করে ভয়ে জরস্বর হয়ে দাঁড়িয়ে অনাব্রত কেঁদে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে হৃদয় হিয়ার কাছে এগিয়ে গেল যেই হৃদয় হিয়াকে কিছু বলতে যাবে তার আগেই হিয়া হৃদয়ের বুকে আঁচড়ে পড়লো হৃদয় বেশখানিকটা চমকে উঠলো হিয়া হৃদয় কে শক্ত জড়িয়ে ধরে ওর বুকে মুখ বুঝে কাঁদতে লাগল হৃদয় নিজেকে স্বাভাবিক করে হিয়ার মাথায় হাত রেখে মেহে কণ্ঠে বলল হিয়া রানী এই পিচ্ছি হিয়া রানী কেদোনা প্লিজ দেখো কিছু হয়নি তো তুমি একদম সেফ এখন আর আমি আছি তো প্লিজ কেদোনা বলেই হিয়ার মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করতে লাগল জীবন আমাদের পদে পদে নতুন শিক্ষা দিয়ে থাকে আর আমরা তা কখনো গভীর উপলব্ধি করি তো কখনো সময়ের পদাচরণে তা বিলিয়ে দিই এই সাথে আজকে যেটা হলো এটা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে একটা মেয়ে নিজে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে যাকে বলে সেলফ ডিফেন্স আর এই ঘটনাকে দ্রুত সময়ের পদাচরণে বিলীন করে দিয়ে আগামীতে অগ্রসর হওয়া যাতে এই বিষাদময় মুহূর্তটা সুন্দর সজ্জিত আগামীকে দ্বারা না ছোঁয়ায় বেশ অনেকক্ষণ হৃদয়ের বুকে ফুপিয়ে কাঁদতে লাগল হিয়া তারপর নিজেই নিজেকে কিছুটা হৃদয়ের থেকে একটু সরে মাথা নিচু করে রাখল হৃদয় স্পষ্ট বুঝতে পারল হিয়া এখন হালকা নাক টেনে কেঁদে যাচ্ছে হৃদয় এবার হিয়ার দিকে ভালো করে খেয়াল করে দেখল কেমন বিধ্বস্ত হইয়াছে হিয়ার পরনে অ্যাশ কালারের লং কুর্তির সাথে ব্ল্যাক লেডিস জিন্স গলায় স্কার্ভ ঝোলানো চুলগুলো ঝুটি করা মুখ কোনো প্রকার মেকআপ নেই শুধু চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপ কিন্তু কুর্তাটার পিছনের গলার পাশে বেশ খাকিনটা ছেড়া। তা দেখে হৃদয় নিজের গায়ের জ্যাকেটটা খুলে হিয়ার গায়ে পরিয়ে দিল সাথে নিজের ওয়ালেট থেকে মিনিসাইজের ত্রিশুর প্যাকেট থেকে একটা ট্রিশু দিয়ে হিয়ার চোখ মুখ মুছিয়ে দিল কারণ এতক্ষণ কান্নার ফলে হিয়ার দুই চোখের কাজল বেশ খানিকটা লেপটে গেছে তখন ধস্তাধস্তির সময় কোনোভাবে ওই জানোয়ারদের কারো একজনের নখের আঁচরে হিয়ার গলার পাশে বেশ খাকিনটা ছিলে গেছে তাই হৃদয় হিয়ার গলার স্কার্ফটা নিয়ে সুন্দর করে হিয়ার মাথায় পরিয়ে দিল যাতে দাগগুলো দেখা না যায় হিয়া এতক্ষণ নীরবে শুধু হৃদয়ের কর্মকাণ্ড দেখেছে কিন্তু কিছু বলেনি হৃদয় একলক হিয়ার দিকে তাকিয়ে কিছু না বলে হিয়ার হাত ধরে বাইকের কাছে নিয়ে গেল তারপর কিছুটা গম্ভীর কণ্ঠে বলল ওঠো হিয়াও কিছু না বলে চুপচাপ বাইকে উঠে বসল হিয়া বসতেই হৃদয় বাইক স্টার্ট দিল তারপর সোজা একটা শপিং মলের সামনে বাইক থামালো হৃদয় হিয়াকে বাইক থেকে নামতে বলল হিয়া নামতেই হৃদয় নামলো হিয়া জিঙ্গাসু দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে আছে এখানে আসার কারণ জানার জন্য হৃদয় কিছু না বলে হিয়ার হাত ধরে মলের ভিতর ঢুকে গেল তারপর লেডিস সাইড থেকে একটা হোয়াইট কালারের লং কুর্তি কিনে হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল চেঞ্জ করে আসতে সাথে ওয়াশরুম থেকে চোখমুখ মুখ ধুয়ে আসেতে হিয়া কিছু না বলে চুপচাপ ড্রেসটা নিয়ে চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে ওয়াশরুমে গেল ওয়াশরুমে বেসিংয়ে রাখা আয়নাতে চোখ পড়তেই হিয়া তখনকার ওই বাজে ঘটনাটা মনে পড়ে যেতেই আবারও ডুকরে কেঁদে উঠল তারপর নিজেই নিজেকে বুঝিয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে বাইরে এলো বাইরে এসে দেখে হৃদয় হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে হিয়া বাইরে আসতেই হৃদয় একলক হিয়ার দিকে তাকাল হিয়াকে হোয়াইট কুর্তি তাতে বেশ মানিয়েছে একদম পিচ্ছি পিচ্ছি লাগছে হৃদয় খেয়াল করল হিয়ার চোখে এখনো কিছুটা পানির রেস তাই বুঝতে পারল হিয়া আবারও কেঁদেছে তা দেখে হৃদয় একটা দীর্ঘ শ্বাস ফেলল তারপর হিয়াকে সাথে করে এই মলের ই একটা রেস্টুরেন্টে নিয়ে গেল হিয়ার দিকে মেনু কার্ডটা এগিয়ে দিয়ে হৃদয় বলল নিজের পছন্দ মতো কিছু অর্ডার করতে কিন্তু হিয়ার এখন কিছু খেতে ইচ্ছা করল না তাই সে চুপচাপ থেকে বলল সে খাবে না হৃদয় বুঝতে পারল হিয়া এখনো স্বাভাবিক হতে পারছে না তাই সে নিজেই দুই কাপ কফি আর পাস্তা অর্ডার করল ওয়েটার খাবার দিয়ে গেল কিন্তু হিয়া খাচ্ছে না দেখে হৃদয় কিছুটা গম্ভীর কণ্ঠে বলল চুপচাপ খাবারগুলো খেয়ে নাও কোনো বাহানা চলবে না দ্রুত খাও হিয়া একলক হৃদয়ের মুখের দিকে তাকালো দেখল হৃদয় বেশ গম্ভীর মেজাজে আছে হিয়া আজকের আগে কখনো হৃদয় কে এমন গম্ভীর দেখেনি তা দেখে হিয়ার কিছুটা ভয় হতে লাগল তাই অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নিল দুইজনের খাওয়া শেষ হতেই হৃদয় খাবারের বিল দিয়ে হিয়াকে সাথে করে বাইরে এলো তারপর বাইক চালিয়ে দুইজনে একটা আবারও নির্জন নদীর পারে আসলো একটা গাছের নিচে হৃদয় ও হিয়া দুইজনেই চুপচাপ বসে আছে হিয়ার দৃষ্টি সামনের ওই প্রবাহমান নদীর দিকে আর হৃদয় তাকিয়ে আছে হিয়ার মুখপানে আজ হিয়া তার মনের মাঝে সঙ্গোপনে লুকিয়ে রাখা রাজকুমারের এতটা কাছে পাশাপাশি এইভাবে এতটা কোনো প্রকার সংকোচ ছাড়া বসে আছে কিন্তু হিয়ার সেদিকে কোনো হেল দোল নেই অন্য কোনো দিন হলে হয়তো হিয়া খুশিতে নাচতে উদ্যত্ত হতো লজ্জায় শিওরে উঠত নতুন ভাবে মুগ্ধতায় হারাত কিন্তু আজ সেই সব কিছুই হিয়ার বোধগম্য নয় হৃদয় খেয়াল করল যে মেয়েটা সব সময় হাসি খুশি আর প্রাণ থাকে সে আজকে একদম মনমরা অবশ্য এটাই স্বাভাবিক মেয়েটার সাথে যতবার একটা অঘটন ঘটতে যাচ্ছিল আজ যদি হৃদয় ওই সময় ওইখানে না পৌঁছাত তাহলে হিয়ার সাথে কি হতো ভাবতেই হৃদয়ের বুক কেঁপে উঠল অজানা ভয় কাজ করতে লাগল হৃদয়ের কেন যেন হিয়ার এই উদাসীন রূপ পছন্দ হল না তাই হিয়াকে স্বাভাবিক করার জন্য বলল জানো হিয়া আমরা অনেক সময় না চাওয়া সত্ত্বেও আমাদের সাথে এমন কিছু অপ্রাপ্তিকর কিছু মুহূর্ত জুড়ে যায় যা আমাদের সুন্দর জীবনধারাকে কর্কট কান্তময় করতে চায় কিন্তু এই আমরাই যদি নিজেদের আত্মবিশ্বাসকে মজবুত করে নিজের উজ্জ্বল প্রজ্জ্বলতার বর্ণিশিখার প্রজ্বলন করি তাহলে ওই কিছুক্ষণের বিষাদময় স্মৃতিকে দুমুড়ে মুচরে নর্দমায় ফেলতে পারি যাতে করে আমরা নিজেকে সহ আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা মানুষগুলোকে উইরূপ ঘটনার থেকে অগ্রিম সাবধানতার সাথে অনুপ্রেরণা হতে পারি কথাগুলো সঙ্গপর্ণে বলে থামল হৃদয় হিয়া এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে হৃদয়ের বলা প্রতিটা কথা শুনছিল হৃদয়ের বলা কথাগুলো হিয়ার খুব করে মন ছুঁয়ে গেল সে মনে মনে ভাবল সত্যি তো এই একটা ঘটনার জন্য কেন নিজেকে সর্বদা কষ্ট দেব কেন সে ভেঙ্গে পড়বে বরং এখন থেকে আরও নিজেকে স্ট্রং করবে যাতে পরবর্তীতে এমনটা না ঘটতে পারে বেশ কিছুক্ষণ হিয়া আর হৃদয় দুইজনে নদীর পারে থেকে টুকটাক কথা বলে বাসায় যাওয়ার জন্য উদ্যত্ত হল হৃদয় হিয়াকে নিজে হিয়ার বাসায় আসলো কলিং বেল বাজতেই হিয়ার ছোট মা এসে দরজা খুলে দিল তিনি হৃদয়কে দেখে বেশ খুশি হলেন প্রচণ্ড স্নেহ করেন তিনি হৃদয়কে হৃদয় ও ওনাকে বেশ শ্রদ্ধা করে হৃদয় হাসি মুখে ওনাকে সালাম দিলেন উনিও মুচকি হেসে সালামের জবাব দিয়ে বললেন আরে হৃদয় বাবা যে কেমন আছো আজকাল তো তোমার দেখায় পাওয়া যায় না আমাদের তো বলেই গেছো একেবারে শেষের কথাগুলো বেশ অভিমানী কণ্ঠে বললেন তিনি হৃদয় মুচকি হেসে বলল কি যে বল না আটি তোমাদের কি ভোলা যায় বলো একদম ভুলি নাই আসলে কিছুদিন পর আমার ফাইনাল পরীক্ষা অফিস সাথে পি এর বিয়ে সব মিলিয়ে একটু ব্যস্ত এই আর কি হৃদয়ের কথায় এক মুহূর্তেই সব অভিমান উবে গেল হিয়ার ছোটমার হালকা হাসলেন তিনি হঠাৎই হৃদয়ের পাশে হিয়াকে কেমন জ্বরস্বর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আতকে উঠলেন হিয়ার ছোট মা তড়িঘড়ি করে এগিয়ে গেলেন হিয়ার দিকে ব্যস্ত হয়ে উঠলেন তিনি উৎকণ্ঠা হয়ে বললেন হিয়া কি হয়েছে মা মুখটা এমন লাগছে কেন তোর হিয়া কিছু বলে ওঠার আগেই হৃদয় বাদ সেধে বলে উঠল তেমন কিছু না আনটি আগে ভেতরে তো যেতে দেবে নাকি এখান থেকেই বিদায় করবে হু কথাটা কিছুটা ইনসেন্ট ফেস করে বলল হৃদয় ছোট মা নিজের বোকামির জন্য নিজেই হাসলেন তারপর ওদের দুইজনকে বাসায় ভিতরে নিয়ে গেলেন হৃদয়রা ভিতরে যে সোফায় বসতেই সেখানে মিসেস নীলিমা নীলিমা মেয়ের উদাসীন চেহারা দেখে উতলা হয়ে উঠলেন তিনি দ্রুত হিয়ার কাছে যে হিয়ার মুখ স্পর্শ করে বললেন হিয়া আমার বাচ্চাটা কি হয়েছে সোনা। খারাপ লাগছে হিয়া তার মমকে জড়িয়ে ধরল কিন্তু কিছু বলল না মেয়েকে চুপ থাকতে দেখে মিসেস নীলিমা আরও অস্থির হয়ে উঠলেন যেই তিনি আরো কিছু বলতে যাবে তার আগেই হৃদয় বলে উঠল আনটি হিয়া ঠিক আছে তেমন কিছু হয়নি তারপর হৃদয় হিয়াকে উদ্দেশ্য করে বলল হিয়া তুমি বরং নিজের রুমে যাও আর ফ্রেশ হয়ে নাও হিয়াও হৃদয়ের কথায় সায় দিয়ে সবার দিকে তাকিয়ে মুখে হালকা হাসির রেস টেনে উঠে দাঁড়াল হিয়া যেই নিজের রুমে যাবে তার আগে পিছন থেকে হৃদয় হিয়া বলে ডেকে উঠল হিয়া পিছনে ফিরে তাকালো হৃদয় বসা থেকে উঠে তখনকার শপিং ব্যাগটা হিয়ার দিকে এগিয়ে দিল আর বলল এইটা তোমার জন্য আশা করি নিতে না বলবে না হিয়া কিছু বলল না মলিন মুখে হালকা হেসে ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল হৃদয় যতই বলুক হিয়া ঠিক আছে কিন্তু মিসেস নিলিমা তা মানতে পারলেন না তার মনের ভেতর কেমন খচখচ করতে লাগল হাজার হোক মায়ের মন তো হিয়া যেতেই মিসেস নিলিমা হৃদয় কে বলল সত্যি করে বলতো হৃদয় হিয়ার কি হয়েছে আর তুই আর হিয়া একসাথে এই সময় আমার কেন যেন মনে হচ্ছে হিয়া ঠিক নেই বল না বাবা কি হয়েছে হৃদয় মিসেস নীলিমার কাছে এগিয়ে গিয়ে পাশ খেঁসে সোফায় বসল তারপর একটা লম্বা শ্বাস নিয়ে আজকে হিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সবটা বলল হৃদয়ের থেকে সবটা শুনে মিসেস সহ হিয়ার ছোটমা ও দাদি সবাই স্তব্ধ হয়ে গেছেন মিসেস নীলিমা আচলে মুখ বুঝে ডুকরে কেঁদে উঠলেন বুক কাঁপছে তার শ্বাস আটকে দম বন্ধ লাগছে হিয়া তার বড্ড আদরের মেয়ে আজ পর্যন্ত কোন খারাপ কিছু হিয়াকে স্পর্শ করতে দেয়নি তিনি সেই প্রাণপ্রিয় কলিজার টুকরো মেয়ের সাথেই আজকে কি ঘটতে যাচ্ছিল ভাবতেই আরো জোরে কেঁদে উঠলেন তিনি হিয়ার ছোট মা দাদিও কেঁদে দিলেন হৃদয়ের কথা শুনে এই বাড়ির সবার বড্ড আদরের আর চোখের মনি হিয়া আধার নীল নীলতন্নি সবার থেকে হিয়া বেশি আদরের সবার প্রাণ আটকে আছে হিয়ার মাঝে ছোট থেকেই হিয়ার গায়ে একটা ছোট আঘাত লাগলে খান বাড়িতে হুলুস থুলুস বেঁধে যেত আর আজ সেই কলিজার সাথেই এরকম হতে যাচ্ছিল ভেবেই সবার বুক কাঁপছে হৃদয় সবার অবস্থা বুঝতে পেরে সবাইকে শান্ত করতে লাগল মিসেস নীলিমার চোখ মুছে দিয়ে হাত ধরে বলল আনটি এখন যদি আপনারা সবাই এইভাবে ভেঙ্গে পড়েন তাহলে হিয়াকে সামলাবে কে বলুন তো এখন আপনাদের নিজেকে শক্ত করে হিয়াকে সামলাতে হবে আর বড় কোনো ক্ষতি হয়নি তো তাই না আল্লাহ র সুক্রিয়া করেন আর এখন থেকে আরও সাবধান হতে হবে সবাইকে এই বলেই মিসেস নীলিমাকে সহ সবাইকে শান্ত করল হৃদয় মিসেস নিলিমা হৃদয়ের হাত ধরে বলল আজকে তুই যা করেছিস তাতে তোর কাছে ঋণী আমি তোর এই ঋণ শোধ করার না আজ তুই না থাকলে আমার মেটার যে কি হতো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে আমার আজ তোর জন্য আমি আমার মেয়েকে সহি সালামতে ফিরে পেয়েছি ধন্যবাদ দিয়ে তোকে আমি ছোট করতে চাই না হৃদয় মিসেস নিলিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল কি বলছো আনটি এতে ঋণের কি আছে এটা আমার কর্তব্য হিয়ার জায়গায় অন্য কেউ হলেও আমি এটাই করতাম তাছাড়া হিয়া কি আমার পর তুমি এটা বলছো আর কখনো এমন বলবে না তারপর বেশ কিছুক্ষণ হৃদয় সবার সাথে কথা বলে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল এখন একটু হিয়াকে একা থাকতে দিতে হৃদয় যেতেই মিসেস নিলিমা হিয়ার রুমে গেলেন পিছন পিছন হিয়ার ছোটমা ও দাদিও গেলেন মিসেস নীলিমা হিয়ার রুমে যেয়ে দেখে হিয়া গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে আছে চোখ মুখ কেমন নির্জীব হয়ে গেছে অতিরিক্ত কান্নার ফলে এমন হয়েছে মিসেস নীলিমা হিয়ার মাথার পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলেন হিয়া ঘুমির ঘরে মিসেস নীলিমার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল মিসেস নীলিমা হালকা হাসলেন কারণ হিয়া প্রায় এমন করে মিসেস নিলিমা বেশ খানিক পর খেয়াল করলেন হিয়া ঘুমের ঘরে হালকা ফুপিয়ে কাটছে তা দেখে মিসেস নিলিমাও কেঁদে দিলেন সারা দিন প্রচন্ড কাজের চাপে আর মাত্রাতিক্ত গরমে হাঁপিয়ে উঠেছে আধার আজকে চারটে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সবগুলো মিটিং ছিল অফিসের বাইরে এক একটা এক এক জায়গায় আধারের সাথে নাহালো ছিল দুইজনেরই অবস্থা কাহিল সেই সকাল সাতটায় বেরিয়েছে আধার এর মধ্যে একবারও না হয়েছে অফিসে যাওয়া না হয়েছে ঠিক মতো খাওয়া এত ব্যস্ততার মধ্যে রশ্মির কথা মাথাতেই আসেনি রাত নয়টায় বাসায় ফিরে আধার বাসায় এসে সব কিছু কেমন যেন নীরব মনে হয় আধারের কারণ প্রতিদিন এই সময় তার পুরো পরিবার ড্রয়িং রুমে আড্ডা দেয় কিন্তু আজ এত শুনশান কেন এতে বেশ অবাক হয় সে কিন্তু কিছু না বলে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে কারণ এখন তার বেশ করে সাওয়ার নেওয়া প্রয়োজন আধার বিশ মিনিট পর সাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নামে নিচে এসে আবারও সেই নীরব পরিবেশ দেখে খানিকটা চিন্তিত হয় সে ভ্রু জোড়া কুচকে আসে এদিক ওদিক তাকিয়ে আধার খেয়াল করে বাড়ির সবাই ড্রয়িং রুমের পাশের বড় বারান্দাতে কেমন চিন্তিত হয়ে বসে আছে কারো মুখে কোনো কথা নেই আধার সেদিকে এগিয়ে গেল আর বলল তোমরা সবাই এখানে কেন আর এত চুপচাপ কি হয়েছে কোনো সমস্যা মিসেস নীলিমা ছেলের কণ্ঠস্বর শুনে ডুকরে কেঁদে উঠলেন আধার হতভম্ব হবে গেল দ্রুত পা চালিয়ে তার মম আছে যে বলে উঠল কি হয়েছে মমো তুমি কাছ কেন মম কথা বলো না কার কি হয়েছে মিসেস নীলিমা আরো জোরে কেঁদে উঠল তিনি কিছু বলতে পারলেন না তখন নীল আজকে সবটা আধারকে বলল হিয়ার সাথে কি কি হয়েছে আর এও বলল সেই বিকালের পর থেকে হিয়া ঘরের দরজা আটকে বসে আছে কিছু খাচ্ছেও না কারো সাথে কথাও বলছে না সবটা শুনে আধারের রাগে স্বচ্ছ জোড়া আগুনের কুণ্ডলীর রূপ ধারণ করল দুই হাত শক্ত করে মোট করে আছে পুরো শরীর কাঁপছে তার রাগে কপাল ও হাতের রগগুলো ফুলে উঠেছে আধার এখন ওই লম্পট গুলোকে পেলে জ্যান্ত কবর দিত তার কলিজার গায়ে হাত দেওয়ার ফল হারে হারে বোঝাত কিন্তু আধার তো সহজে ছেড়ে দেবার পাত্র না সে এর যজ্ঞ শাস্তি ঠিক দেবে মনে মনে কথাগুলো ভেবে রহস্যময়ী একটা হাসি দিয়ে ছুটল বোনের রুমের দিকে ওর পিছু পিছু বাকি সবাইও গেল আধার হিয়ার দরজায় হাত রেখে কণ্ঠে কান্না আটকে রেখে বলল প্রিন্সেস আমার লিটিল প্রিন্সেস কোথায় আমার হিয়া পাখি কই কলিজা আমার দেখ দাভাই এসেছে একবার দরজা খোল না বোন জান আমার প্লিজ বাবুই শোনা লক্ষ্মী বোন আমার দাভাই র কথা শুনবে না দাভাই এর কষ্ট হচ্ছে একটা বার দরজা খোল পাখি আমার প্লিজ বলেই নিশব্দে কেঁদে উঠল আধার হিয়া পক্ষে ওর দাভাই র এই ডাক উপেক্ষা করা সম্ভব ছিল না হিয়া বেশ বুঝতে পেরেছে ওর দাভাই দরজার ওই পাশে দাঁড়িয়ে কাঁদছে হিয়া আর অপেক্ষা না করে দরজা খুলে আধারের বুকে আঁচরে পড়ল আর কেঁদে উঠল আধার নিজেও কাঁদছে হিয়ার কান্না দেখে আধারের কলিজায় আগুন জলে উঠল শক্ত করে বুকের সাথে চেপে ধরলো প্রাণপ্রিয় বোনকে হিয়া কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে ছোট বেলায় আধারের একটা ছোট বোনের খুব শখ ছিল ওর সব বন্ধুদের ছোট ভাই বোন দেখে ওরও একটা বোন চায় মানে চাই মিসেস নীলিমার আধার হওয়ার পর একটা বেবি মিসক্রেজ হয়ে যায় তখন ডাক্তার বলে তার আর কোনো সন্তান হওয়ার চান্স খুবই কম কিন্তু আধার একটা বোনের জন্য খুব জিদ করত তখন অবশ্য নীল ছিল কিন্তু আধারের বোন চায় তারপর তন্নি হয়াতে আধার কিছুটা শান্ত হলেও তার একটা চাওয়া তার ছোট্ট একটা মিষ্টি বোন হবে যাকে শুধু আধার নেবে অনেক কিছুর পর হিয়া হয় তখন থেকেই হিয়া সবার প্রাণ বিশেষ করে আধারের আধার কখনো ছোট একটা আচর হিয়ার গায়ে লাগতে দেয়নি একটুও কাঁদতে দিত না ছোটবেলায় খেলার সময় বা স্কুলে হিয়াকে কেউ কিছু বললে বা বকলে আধার তার অবস্থা খারাপ করে দিত আজ সেখানে আর কলিজাটা যাদের জন্য এত কষ্ট পেয়েছে তাদের আধার ছাড়বে না কিছুতেই না আধার হিয়ার মাথায় ঠোঁট ছুঁয়ে নীরবে কাঁদল তারপর হিয়াকে ঠিক করে শুইয়ে আধার নিজের রুমে চলে গেল কারো সাথে একটা কথাও বলল না আধার নিজের রুমে যেয়ে কাউকে একটা ফোন করল তারপর একটা হাসি দিল আজ দুই দিন পেরিয়ে গেছে হিয়া বেশ কিছুটা স্বাভাবিক এই দুই দিন হিয়া বাসা থেকে বের হয়নি আধার নিষেধ করেছে তাই নিষ্কোষ কালো অন্ধকার চারপাশে পূর্ণিমা শেষ হয়ে ধরনী এখন ঘোর অন্ধকারে ডুব দিয়েছে গভীর নিস্তব্ধ রাত নির্জন চারপাশ কোথাও কোনো জনমানব নেই সময়টা কম করে হলেও রাত দেড়টা বাজে ব্যস্ত নগরীর এই ঢাকা শহর এই সময় নীরব চারপাশ শুনশান কোথাও কোনো সারা শব্দ নেই শুধু মাঝে মাঝে দূর থেকে এক দুই বার কুকুরের ডাক ভেসে আসছে সাধারণ জনগণ এই সময় তাদের বাড়ির আরামদায়ক বিছানায় গভীর নিদ্রায় আচ্ছন্ন কিন্তু একদল হিংস্র মানব এখন ব্যস্ত তাদের রাতের রঙিন দুনিয়ায় কেউ ব্যস্ত তাদের কালো ব্যবসার বিস্তার ঘটাতে তো কেউ ব্যস্ত নিজের পিপাসা মেটাতে আবার কেউ ব্যস্ত প্রতিশোধের আগুন নেভাতে শহর থেকে বেশ খানিকটা দূরে নির্জন পরিত্যক্ত একটা গোডাউনে হাত পা বাধা অবস্থায় পড়ে আছে বেশ একজন যুব্য তাদের অবস্থা শোচনীয় আর তাদের সামনে কালো হুডি জ্যাকেট পায়ের উপর পাতুলে আয়েশ করে বসে আছে একটা লোক মুখে তার পৌচারিক হাসি ঝুলিয়ে হাতে একটা গান নিয়ে নিজের কপালে স্লাইড করছে আর তার পাশেই স্টিল হয়ে হকস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে লোকটির বিষত একজন ঠোঁটে তার রহস্যময়ী হাসি বসে থাকা লোকটা নিজের হাতের গান তার দিকে চোখ রেখে দাঁড়িয়ে থাকা লোকটার উদ্দেশ্যে বাম হাত দিয়ে কিছু একটা উদ্দেশ্য করে বসা থেকে উঠে বেরিয়ে গেল দাঁড়িয়ে থাকা লোকটাও মৃদু হেসে ওই লোকটার পিছন পিছন বেরিয়ে গেল তারপর বিকত একটা শব্দ শোনা গেল আর লোকটা সেই শব্দ শুনে প্রশান্তির একটা হাসি দিল সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠল আধার ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিচে নামলো তারপর সবার সাথে টুকটাক কথা বলে নাস্তা শেষ করল সেই সময় আধারে ছোট চাঁচু টিভিতে নিউজ দেখছিল তখন একটা খবরে জানালো যে বেশ কিছু বিকৃত যুবকের লাশ পাওয়া গেছে একটা নির্জন জায়গা থেকে হিয়া খবরটা শুনে টিভিতে চোখ রাখতেই আঁতকে উঠল করণ এই ছেলেগুলোই তো সেদিন হিয়ার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল কিন্তু এদের এই হাল কে করল ভেবেই হিয়া কয়েকটা শুকনো ঢোক গিললো আধার খাওয়া শেষ করে হিয়া কে বলল কাল থেকে ভার্সিটি যেতে আজ যেন না যায় তাই বলে বনের কপালে স্নেহের পরশ একে অফিস যাওয়ার জন্য উদ্যত হল তখন হিয়া বলল দা ভাই এই ছেলেগুলোই তো ওই ছেলেগুলো কিন্তু এদের এই হাল কে করল আনমনে বলল হিয়া আধার হিয়াকে সব ভাবতে নিষেধ করে একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে গেল আধারের এই হাসির মানে কারো বোধগম্য হল না পূর্ব দিগন্তে বেশ আয়েস করে আজ উষার আগমন চারিদিকে স্বচ্ছ সাদা মেঘমালয় আর হালকা নীলচে চাদরে মুড়িয়ে গার কমলা রাঙা তেজস্কীয় রবি তার কিরণ ছড়াচ্ছে ধরণীর পদচরণে তার সাথে পাল্লা দিয়ে ঝিরিঝিরি মৃদু বাতাস বইছে সঙ্গোপনে সময়টা এখন বর্ষার শেষের দিকে এই তো আর দিন পাঁচ ছয়েক পর শরৎকাল এই সময়টা সামস্ত নীলাভময় আকাশ জুড়ে সাদা মেঘে ছুটাছুটি সাথে না বলে হঠাৎ হঠাৎ পলসা ভর্তি বৃষ্টির আগমন সেই সাথে খাল বিল নদী নালা এমনকি সুদূর মাঠে কাশফুলের ছড়াছড়ি আর ভোরের নরম ভেজা মাটিকে কোন রূপে সজ্জিত করতে আলতারাঙা শিউলির আগমন শরৎকালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা প্রকৃতি মাতানো তুলোর ন্যায় কাশফুল আর হৃদয় হরণকারী শিউলি ফুলের মেলা সকালে বেশ করেই ঘুম ভাঙ্গে রশ্মির আজ তিন দিন পর আবার সেই চির পুরনো অভ্যাস এক কাপ ধোয়া ওঠা কফি হাতে ছাদে দাঁড়িয়ে প্রকৃতির বিমোহিত সৌন্দর্য উপভোগ করা কফি খেতে খেতে ছাদের পাশ ঘেসে বেয়ে ওঠা শিউলিপ ফুলের গাছটা চোখে পড়তেই রশ্মির হৃদয়ে এক উচ্ছ্বাসিত শিহরণ বয়ে গেল শিউলিপ ফুলের গন্ধে কেমন যেন একটা প্রেম প্রেম মাতাল করা সৌরভ আছে এই শিউলিপ ফুল যে প্রত্যেক মেয়ের খুব পছন্দের তেমন রশ্মিরও সব ফুলগুলো গাছ থেকে সেই ভরেই জড়ে পড়েছে ধরিন স্পর্শ পেতে এত বেলা করে ওঠায় রশ্মির ফুলগুলোকে ছুঁয়ে দেখা হলো না বলে বড্ড আপস হচ্ছে নিজেরই নিজের উপর রাগ হচ্ছে কেন সে আরো আগে ঘুম থেকে উঠল না ভেবেই কান্না পাচ্ছে ঠিক তখনই রশ্মি খেয়াল করলো গাছের সব থেকে উঁচু ডালটাতে এখনো কয়েকটা ফুল আটকে আছে তা দেখে নিমিশেই রশ্মির মনে খুশির ঝিলিক দিল রশ্মি দেরি না করে রেলিং এ এক হাত শক্ত করে ধরে আর এক হাত দিয়ে ফুলগুলো পারলো ফুলগুলো আলতো ছুঁয়ে নাক স্পর্শ করলো সাথে সাথে লম্বা একটা শ্বাস নিয়ে ফুলের সুগন্ধ নিজের মাঝে টেনে নিল শিউলি ফুলের মিষ্টি সুগন্ধ নিঃশ্বাসের সাথে ভিতরে যেতেই রশ্মির সর্বত্র জুড়ে শিহরণ বইয়ে গেল সাথে সাথেই খিলখিলিয়ে হেসে উঠলো আজকেও অফিসে বেশ খানিক কাজের চাপ আধারের কিন্তু আজকে কেন যেন কোনো কাজে আধারের মন বসছে না কেমন অস্থির অস্থির লাগছে তার আজকাল কেন যেন প্রায় এমনটা হয় তার তাই নিজের প্রতি নিজেই প্রচণ্ড বিরক্ত আধার আর এর মধ্যে আজ তিন দিন তার রশ্মির সাথে দেখা কথা কোনোটাই নেই যাতে আরও অস্থির সে অবশ্য এই তিন দিনের রশ্মির খোঁজ করতে বার কয়েক রণককে ফোন করেছিল কিন্তু রণক ফোন ধরেনি কারণ রশ্মির ফোন নাম্বার তার কাছে নেই এতে আরও মেজাজ বিগড়ে আছে তার আজকে বেশ সুস্থ রশ্মি জ্বর টাকাল সকাল থেকে হালকা ছিল দুপুরের পর থেকে আর নেই এই তিন দিন রনক রশ্মিকে কিচ্ছু করতে দেয়নি না ভার্সিটি যেতে দিয়েছে না অফিস এমনকি বাসাতেও কিছু করতে দেয়নি এই তিন দিনই রুম্পা রশ্মির সাথে ছিল আর হৃদয় প্রত্যেক দিন আসত দেখা করতে রনক তো অফিস যাইনি তার বনুকে রেখে রশ্মির কোনো খোঁজ না পাওয়ায় এর মধ্যে একদিন নাহাল এসেছিল রশ্মিকে দেখতে বেশ অনেকক্ষণ ছিল নাহাল নাহালের সাথে রশ্মি ছাড়াও রনক রুম্পা হৃদয় সবার বেশ ভাব হয়ে গেছে নাহাল ছেলেটাই এমন আজকে সকালে ভার্সিটি যায়নি রশ্মি তবে এখন অফিসে যাচ্ছে আজকেও রণক যেতে দিত না কিন্তু নাহাল ফোন করে বলেছে আজকে রশ্মির আসাটা জরুরি গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তাই রশ্মি রেডি হয়ে নিল অফিস যাবে বলে রণক নিজে রশ্মিকে অফিসে পৌঁছে দিয়েছে রশ্মি অফিসে যেতেই দেখল সবাই কেমন গম্ভীর হয়ে আছে কিন্তু রশ্মিকে দেখে যেন একটু স্বস্তির শ্বাস নিতে পারল এমন একটা ভাব রশ্মি কিছুই বুঝল না সে সবার সাথে হাসি মুখে টুকটাক কথা বলে নিজের কেবিনে গেল একটু পরে একটা ইম্পর্টেন্ট মিটিং থাকায় আধার সেই মিটিং র ফাইলটা দেখছিল। আর ওর সামনেই ভয়ে আস্তস্ত হয়ে দাঁড়িয়ে আছে নাহাল বেচারাকে সকালে আচ্ছা করে ঝেড়েছে আধার কারণ নাহাল ভুল করে একটা ফাইল বাসায় ফেলে এসেছিল তাই তাতে আধার সেই ঝেড়েছে আর এখন যদি এই ফাইলে উনিশ থেকে সাড়ে উনিশ হয়েছে তো নাহাল শেষ ভেবেই অবস্থা খারাপ বেচার আধার ফাইল দেখতে দেখতে গম্ভীর হয়ে যেই নাহালকে কিছু বলতে যাবে তার আগেই পাশের কেবিনে চোখ যেতেই থমকে গেল সে চোখে মুখে খেলে গেল খুশি ছটা রশ্মি এই তিন দিন অফিসে না আসায় তার বেশ কাজ জমা হয়ে আছে তাই সে দিকে না তাকিয়ে একমনে কাজ করে যাচ্ছে নাহাল আধারকে হঠাৎ প্রফুল্ল মুডে দেখে ব্যাপারটা বুঝতে পারল না তাই কিছু বলতে যেতেই আধার তাকে হাতের ইশারায় চলে যেতে বলল নাহাল কিছু না ভেবেই চলে গেল আধার অপলক তাকিয়ে আছে রশ্মির দিকে যেন কত যুগ দেখেনি সে দুচোখ ভরে দেখছে সে রশ্মির ওই মায়াবী মুখশ্রী আর এই কয়দিনের না দেখার পিপাসিত তৃষ্ণা মেটাচ্ছে মিটিং রুমে বসে আছে অফিসের বেশ কয়েক কর্মচারীর সাথে আধার ও নাহাল আর আছে শেখ গ্রুপের ওনার মিস্টার হাসান ও তার ছেলে শাহেদ শেখ সবাই রশ্মির জন্য অপেক্ষা করছে কারণ রশ্মি আজকের মিটিং রহেড মিনিট পাঁচেক পর হাতে দুটো ফাইল আর একটা বক্স হাতে রশ্মি মিটিং রুমে উপস্থিত হল রশ্মি দরজা খুলে ভিতরে ঢুকতেই আগে সালাম দিল তারপর সবাই দিকে একলোক তাকিয়ে দেরি হওয়ার জন্য সরি বলল সবাই সালামের জবাব দিল রশ্মি সরি বলায় আধার ওকে বলে ওকে বসতে বলল সবার সাথে পরিচয় হওয়ার পর মিটিং শুরু হল সবাই রশ্মির ডিজাইন দেখে বেশ খুশি শেখ গ্রুপের ওনার মিস্টার হাসান বেশ খুশি রশ্মির কাজে তবে এই সবে শাহদের কোনো হেল দোল নেই সে তো যখন থেকে রশ্মি মিটিং রুমে ঢুকেছে তখন থেকে এক দৃষ্টিতে শুধু ওকেই দেখে শাহিদের ব্যাপারটা ব্যাপারটা কারো চোখে না পড়লেও একজনের চোখে ঠিকই পড়েছে আর সে ভিতর ভিতর রাগে জ্বলছে মিটিং শেষে হাসান শেখ খুশি হয়ে আধারের সাথে ডিল ফাইনাল করল তারপর রশ্মির কাছে যে বলল মাশা আল্লাহ সত্যি তোমার ডিজাইন আর প্রেজেন্টেশন অসাধারণ ছিল রশ্মিও খুশি হয়ে হালকা হেসে ধন্যবাদ দিল সবার সাথে কথা বলার পর রশ্মি খেয়াল করল হাসান শেখের ছেলে তার দিকে কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে তা দেখে রশ্মি দ্রুত নিজের দৃষ্টি অন্যদিকে ফেরাল দিল সাইন করার পর শাহেদ রশ্মির দিকে তাকিয়ে বলল সত্যি মিস এনআ আপনার ডিজাইনগুলো অসাধারণ ছিল ঠিক আপনার মতো বাই দ্য আই এম শাহেদ শেখ বলেই রশ্মির দিকে হাত বাড়িয়ে দিল রশ্মি পড়েছে মহা অস্থিতে তার কেমন যেন লাগছে হাত মেলাতে তাই এদিক ওদিক টাকাচ্ছে কি করবে বুঝতে পারছে না বেশ খানিক পর রশ্মি অস্থতি নিয়েই কৃত্রিম হাসি মুখে ঝুলিয়ে যেই তার কাপা কাপা হাত বাড়িয়ে দেবে ঠিক সেই সময় আধার তার হাত বাড়িয়ে সাহেদের সাথে হ্যান্ডশেক করলো ঘটনাচক্রে রশ্মি শাহেদ দুজনই হক চকিয়ে গেল সাহেদ গ্রুপ কুচকে আধারের দিকে তাকাতেই আধার একটা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল থ্যাংক ইউ মিস্টার শেখ আপনার আমাদের প্রেজেন্টেশন ভালো লেগেছে এতে আমরা ধন্য তাই এগেইন থ্যাংক ইউ তাই না মিস ডিজাইনার বলেই বাঁকা হেসে রশ্মির দিকে তাকালো আধার প্রথম থেকেই শাহেদের হাবভাব দেখে বেশ চটেছিল তারপর রশ্মীর সাথে হাত মেলানোর জন্য হাত এগিয়ে দিতেই রাগে ফেটে পড়ছিল তবুও চুপচাপ ছিল কিন্তু যেই রশ্মি অনিচ্ছা সত্ত্বেও হাত এগিয়ে দিতে ছিল তখন যেন আধারের মাথায় রক্ত উঠে গেছে তাই নিজেই দ্রুত হাত মেলাল রশ্মি আধারের রাগী ফেস দেখে থতমতো খেয়ে গেল তবে মনে মনে বেশ খুশিও হল তাই মুখে হালকা হাসির রেশ টেনে বলল জি মিস্টার শেখ সত্যি আমরা খুশি কাজে বেশ কিন্তু মুখে কিছু বলল না শুধু দিকে হালকা তারপর তার বাবার সাথে চলে গেল শাহিদরা যেতেই আধার মুখে গম্ভীরপূর্ণ ভাব এনে সকল কর্মচারীদের তাদের কাজে যেতে বলল আর কটমট করে তাকালো নাহালের দিকে তারপর একলোক রুক্ষ চাহনিতে রশ্মির দিকে তাকিয়ে নিজের কেবিনে চলে গেল আধারের রেহেন কাজে রশ্মি নাহাল দুজনই হা করে তাকিয়ে আধারের যাওয়ার পানে তাকাল আধার যেতেই রশ্মি নাহাল একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল এটা কি হল মিটিং শেষ করার পর রশ্মি নিজের কেবিনে যে সব কিছু গোছগাজ করে বাসায় যাওয়ার জন্য উদ্যত হলো কারণ তার শরীরটা কেমন যেন লাগছে তাই নিজের কেবিন থেকে বেরিয়ে বাইরে নাহালের সাথে দেখা তাকে বাই বলে চলে আসতে লাগল আধার ফোনে কথা বলতে বলতে খেয়াল করল রশ্মি চলে যাচ্ছে তাই ফোন রেখে সেও রশ্মির কাছে যাওয়ার জন্য বেরল আধার বেরুতে বেরুতে রশ্মির নিচে নেমে গেছে তাই আধার দ্রুত এগিয়ে গেল কিছুটা এগুতেই দেখল রশ্মি মোবাইলে কথা বলতে বলতে বাম হাতে মাথাটা ধরে কেমন যেন দুলছে তাই আধার বিচলিত হয়ে সামনে এতেই দেখল রাস্তার ওই পাশ থেকে একটা জ্বলন্ত লোহার পাত রশ্মির দিকে ধেয়ে আসছে তা দেখে আধার রশ্মি বলেই চিৎকার করে উঠল সাথে সাথে রশ্মি মাটিতে লুটিয়ে পড়তে নিল তখন রুদ্রশ্বাসে টপ্ত হচ্ছে চারপাশ নিকশ কালো অন্ধকার হাতছানি দিয়ে ডাকছে অনাব্রত উজ্জ্বল আলোর সমতল থেকে ক্রমশ অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে ক্রমানয় হাহাকার গ্রাস করছে আষ্টে পিষ্টে এর মধ্যে আপনজরাও হারিয়ে যাচ্ছে বহুদূরে হঠাৎ ই এক বিঘুটে অবয়ই তার সন্ধিকোটে পেতে তার হিংস্র হস্ততের স্পর্শ করতে যেতেই এক গোগন বিদয়ী চিৎকার করে চারপাশ কাঁপিয়ে তুলল রশ্মি রশ্মির চিৎকারে সবাই হতভম্ব হয়ে উঠল দরদর করে ঘামছে রশ্মি অসার শরীরটা অনাব্রত কাঁপছে দু বেড়ে নোনা জলগুলো গাল স্পর্শ করে কানের পাশ দিয়ে লাইন বেয়ে গড়িয়ে পড়ছে রশ্মি রেহেনো অবস্থা দেখে উতলা হয়ে উঠল আধার কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না আধার যখন দেখল রশ্মি ক্রমশ কেমন করে বারবার ভয়ে কুঁকড়ে উঠছে তাই সে রশ্মির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অনাব্রত রশ্মিকে তার নাম ধরে ডাকতে লাগল রশ্মি কান্নার মাঝে হাতে কারো স্পর্শ পেতেই উঠল কারো মুখে নিজের নাম কর্ণঘরে যেতেই রশ্মি আবেগপ্লুত হয়ে উঠল কিন্তু কে তাকে ডাকছে তার মুখটা বন্ধ চোখজোড়া খুলে খুলে দেখার্য হচ্ছে না চোখ বন্ধ করেই নিজেও সেই হাতটাকে শক্ত করে আঁকড়ে জড়িয়ে ধরল আধার রশ্মির হাতের স্পর্শ পেতেই অপর হাত দিয়ে রশ্মিকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল তাও রশ্মি কিছুতেই শান্ত হচ্ছে না দেখে আধার রশ্মির মাথাটা ধরে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল এতক্ষণে রশ্মি যেন নিজের একটা সুরক্ষা স্থল খুঁজে পেল ফুপিয়ে কাঁদতে কাঁদতে এক হাতে শক্ত করে খামচে ধরল সেই সুরক্ষাকৃত ব্যক্তির শার্ট কিন্তু তবুও যেন নিজেকে পুরোপুরি শান্ত করতে পারছে না আধার রশ্মির ভয় পেয়ে তাকে আঁকড়ে ধরা দেখে নিজেও কিছুটা অবাক হল তারপর রশ্মিকে শান্ত করতে মিহি কণ্ঠে বলল রিলেক্স রশ্মি এভরিথিং ইজ অল রাইট দেখো কিচ্ছু হয়নি তো তুমি একদম সেফ আছো একবার চোখ মেলে দেখো সব ঠিক আছে আর আমি আছি তো তোমার পাশে মিস ডিজাইনার বলেই আলতো স্পর্শের রশ্মির ঘন কেশের মাঝ বরাবর সিথিতে উষ্ণ অধর জোড়া ছুঁয়ে দিল রশ্মি এতক্ষণ কান্না করতে করতে কিছুটা হাঁপিয়ে ওঠে কিন্তু আধারের বলা মিস ডিজাইনার নামটা শুনে নিজেকে সামলিয়ে নেয় আলতো করে চোখ জোড়া খুলতেই নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ দেখে চমকে ওঠে তরিত গতিতে মাথা উঁচু করতেই আধারের মুখটা ওর দৃষ্টির সামনে বিদ্যমান হয় দেখে আধার নিজেও ওর দিকেই তাকিয়ে আছে এতে দুইজনেরই দৃষ্টি একে অপরের মাঝে ক্ষণিক মুহূর্তের জন্য আবদ্ধ হয়ে যায় রশ্মি নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত আধারের বুক থেকে সরে আসে নিজে রেহেন পাগলামিতে বেশ লজ্জা পায় সে হঠাৎই সব ভয় উবে যে একরাশ লজ্জা বাসা বাঁধে রশ্মির ওই চোখ জোড়ায় যা দেখে ঠোঁট কামড়ে নীরবে হাসে আধার বেশ কিছুক্ষণ পর রশ্মি এবার খেয়াল করে ও হসপিটালে আছে কিন্তু কেন সেটা তার বোধগম্য হচ্ছে না তাই সে আধারকে যেই জিজ্ঞাস করতে যাবে এমন সময় একজন ডক্টর বলে ওঠে মিস্টার খান এবার আমাদের প্লিজ প্রেসেন্টকে চেক আপ করতে দিন ইয়াহ শিওর ডক্টর তাই বলেই আধার রশ্মির থেকে একটু সরে দাঁড়ালো বেশ খানিকক্ষণ ডক্টর রশ্মির পালস চেক করে আধারের উদ্দেশ্যে বলল গুড মিস্টার খান প্রেসেন্ট এখন বেশ খানিকটা সুস্থ আছে তবে ওনার প্রেশার একদম লো দেখেই বোঝা যাচ্ছে উনি প্রপার খাওয়া দাওয়া করেন না আবার বেশ টেনশন করেন আর ওনার মনে হয় দুদিন আগে জ্বর হয়েছিল সব মিলিয়ে শরীর দুর্বল থাকায় আর কিছুটা ভয় পাওয়ার ফলে উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন বাট এখন ঠিক আছে আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি সেগুলো ওনাকে খাওয়াবেন আর খেয়াল রাখবেন উনি যেন প্রপার খাওয়া দাওয়া করে আর বেশি টেনশন না করেন থ্যাংকস ডক্টর আমি খেয়াল রাখব আর হ্যাঁ তখন কার জন্য সরি ডক্টর আধার ইটস শোকে মিস্টার খান আপনার তখনকার বিষয়টায় আমি কিছু মনে করি নাই আসলে এমন হয় মাঝে মাঝে প্রিয়জনকে নিয়ে এমনটা হওয়া স্বাভাবিক আর হ্যাঁ ওনাকে আজকেই বাসায় দিয়ে যেতে পারেন বলেই মুচকি হেসে ডক্টর চলে গেলেন রশ্মি এতক্ষণ বেকুবের মতো ডক্টর আর আধারের বলা কথাগুলো শুনছিল সব কিছু যেন ওর মাথার উপর দিয়ে গেল আপনাদেরও মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে তাই না তাহলে চলুন আমরাও জেনে আসি ফ্ল্যাশব্যাক বেগ আধার নিচে নেমে রশ্মির কাছে এগিয়ে আসতেই দেখে রাস্তার পাশে ওপর একটা দোকানে আগুন জ্বলছে সম্ভবত গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার ফলে আগুন লাগে আর সেই ব্লাস্টেই একটা জ্বলন্ত লোহার পাত রশ্মির দিকে ধেয়ে আসছে তা দেখে আধারের বুকটা ধক করে ওঠে সাথে সাথে রশ্মি বলে চিৎকার করে ওঠে রশ্মির জ্বরের কারণে হালকা দুর্বল লাগায় তার উপর এই গরমে রৌদ্রে দাঁড়িয়ে মাথাটা চক্কর দিয়ে ওঠে তাই এক হাতে মাথাটা চেপে ধরে রাখে সেই সময় আচমকা কারো ডাকে সামনে তাকাতেই দেখে একটা আগুনের জ্বলন্ত কিছু তার দিকে ধেয়ে আসছে তা দেখে রশ্মি ভয় পেয়ে যায় আর সাথে সাথে সেন্সলেস হয়ে যায় যেই রশ্মি জ্ঞান হারিয়ে নিচে পড়তে যাবে ঠিক তখনই আধার রশ্মিকে ধরে ফেলে আর এক ঝটকায় ওখান থেকে সরিয়ে আনে যার ফলে ওই লোহার পাতটা রশ্মির গায়ে লাগে না কিন্তু আধারের ব্লেজারে লাগে সাথে সাথে আধারের ব্লেজারে আগুন লেগে যায় আধার এক হাতে রশ্মিকে ধরে আর এক হাতে ব্লেজারটা টান দিয়ে খুলে ফেলে আধার রশ্মির দিকে তাকিয়ে দেখে রশ্মি সেন্সলেস হয়ে গেছে তা দেখে আধার ঘাবড়ে যায় আর হাতের আলতো করে রশ্মির গালে চাপড় দিয়ে আনাব্রত রশ্মির নাম ধরে ডাকতে থাকে কিন্তু রশ্মির কোনো সারা শব্দ পাওয়া যায় না তা দেখে আধারের কলিজায় কামড় লাগে ওর মনে হতে থাকে এই বুঝি ও রশ্মিকে হারিয়ে ফেলল আধার শ্বাস যেন আটকে আটকেশে অজানা ভয় এসে দানা বাঁধতে লাগলো ওর মধে সাথে সাথে আধার রশ্মিকে বুকের সাথে জড়িয়ে বেশ কয়েক জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে আধারের চিৎকার শুনে অফিসের প্রায় সকলেই সেখানে উপস্থিত হয় নহালও সেখানে উপস্থিত হয় রশ্মির অবস্থা দেখে সবাই হতভম্ব হয়ে যায় নাহাল দৌড়ে এসে বলে সার মিস রশ্মির কি হয়েছে দেখে তো মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে আমাদের এখনই ওনাকে হসপিটালে নিতে হবে আধার নাহালের কথা শুনে রশ্মিকে পাঁচ গোলা করে কোলে তুলে নেয় আর নাহালকে বলে নাহাল দ্রুত আমার গাড়িটা আনো হারিয়া নাহাল আধারের কথা শুনে দৌড়ে গাড়ির কাছে যায় আর আধারের গাড়ি নিয়ে আসে গাড়ি এনেই নাহাল গাড়ির ডোর খুলে দেয় আর আধার রশ্মিকে কোলে করেই গাড়িতে ওঠে আর নাহালকে বলে নাহাল দ্রুত হসপিটালে চলো ফাস্ট ড্রাইভ করো তারপর দশ মিনিটেই আধাররা হসপিটালে এসে পৌঁছায় আধার গাড়ি থেকে নেমেই রশ্মিকে কোলে করেই হসপিটালের ভিতরে দৌড়ে চলে যায় নাহাল ও পিছন পিছন আসে আধার হসপিটালে আসতেই চিৎকার করে ডক্টরদের ডাকতে থাকে ডক্টররা আসতেই আধার তাদের বলে দ্রুত রশ্মিকে ঠিক করে দিতে আধার রশ্মির জন্য প্রচণ্ড পাগলামও করতে থাকে এবং কি ডক্টরদের হুমকিও দেয় তারপর রশ্মিকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আধার এখন পাগলামই করতে থাকে তা দেখে নাহাল আধারকে শান্ত হতে বলে দুই ঘন্টা পর রশ্মির জ্ঞান ফেরে আর সে চিৎকার করতে থাকে তারপরে টুকু তো জানায় বর্তমানে আধার রশ্মিদিকে তাকিয়ে বলে এখন কেমন লাগছে তোমার হুম বেশ ভালো আসলে তখন কি যে হয়ে গেছিল রশ্মি ওদের কথার মাঝেই কেবিনে নাহাল প্রবেশ করে হাতে তার খাবারের ব্যাগ ও ফ্রুট জুস ওইগুলো আধারি আনতে পাঠিয়েছিল নাহাল রুমে ঢুকেই বলে তা মিস এখন কেমন ফিল করছেন বেশ ভালো হালকা হেসে বলল রশ্মি তারপর নাহালের একটা জরুরি ফোন আসায় সে চলে যায় আর খাবারগুলো আধারের হাতে দিয়ে যায় নাহাল যেতেই আধার ব্যাগ থেকে এক বাটি চিকেন স্যুপ আর এক গ্লাস জুস নিয়ে রশ্মির সামনে ধরে আর বলে সবটা খেতে রশ্মি তা দেখে নাক শিটকায় আধার রশ্মি নাক শিটকানো দেখে কিছুটা গম্ভীর গলায় বলে চুপচাপ সবগুলো খেতে রশ্মি আধারের গম্ভীর ভাব দেখে বেশ কিছুটা জরসর হয়ে যায় তাই আধার নিজের হাতেই সুপ আর দেয় অবশ্য খেতে চায়নি কিন্তু আধার যেই না চোখে রশ্মির দিকে তাকিয়েছে তা দেখে রশ্মির কলিজা শুকিয়ে আশার্য তাই বেচারি অগত্যায় সবটা খেতে হয়েছে খাওয়া শেষে আধার খেয়াল করে রশ্মি মুখটাকে কালো করে নিচের দিকে চেয়ে আছে তা দেখে আধার হালকা হাসে রশ্মি ঠোঁটের পাশে হালকা জুস লেগে আছে তা দেখে আধার একটা ত্রিশ দিকে এগিয়ে দিয়ে ইশারায় ইশারা কিছুই বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকিয়ে থাকে তা দেখে আধার নিজেই রশ্মির মুখটা আলতো করে মুছে দেয় রশ্মি নিজে ঠোঁটে আধারের হাতের স্পর্শ পেতেই পুরো শরীর মৃদুভাবে কম্পিত হতে থাকে এক অদ্ভুত শিহরণ রইয়ে যায় শির দ্বারা আধার নিজেও রশ্মির এই কম্পিত ছোঁয়াতে নিজেও কেঁপে ওঠে হঠাৎ করে রশ্মি লজ্জায় একদম নুয়ে পড়ে তা দেখে আধার মুচকি হাসি দেয় রশ্মির এই লজ্জা মাখা ফেস যে আধারের বড্ড ভালো লাগে তারপর পরিস্থিতি স্বাভাবিক করতে আধার রশ্মিকে উদ্দেশ্য করে বলে তো মিস ডিজাইনার এবার আমাদের যাওয়া যাক রশ্মিও হালকা মাথা দুলিয়ে সম্মতি দেয় তারপর আধার ধরে রশ্মিকে বেড থেকে নামিতে সাহায্য করে থেকে বেরিয়ে গাড়িতে বসে রশ্মি এখনো লজ্জায় আধারের দিকে তাকাচ্ছে না কিছু বলছেও না বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে আধার একটা জায়গায় এনে গাড়ি থামিয়ে দেয় কন্যার অপরূপ সৌন্দর্য অধিকারী আমাদের এই ছোট্ট বাংলাদেশ বিধাতা যেন তার সবটুকু দিয়ে আমাদের এই ছোট্ট দেশটাকে রূপকথার ন্যায় অসাধারণ সাজে সজ্জিত করেছে কি নেই এই ছোট্ট দেশটাতে খাল বিল নদী নালা পাড়া পর্বত এমনকি সমুদ্র আছে তার সাথে বারো মাসে ছয় ঋতুর অসম্ভব জুটি তারপরও এই দেশকে আমরা হতভাগা খেতাব দিয়ে থাকি যাক সে অনেক কথা আধার হঠাৎ করে গাড়ি থামাতেই অসাবধানতা থাকায় রশ্মি কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে কিন্তু সিট বেল্ট থাকায় সমস্যা হয় না আধার গাড়ি থামিয়ে রশ্মিকে বাইরে নামতে বলে রশ্মিও বেশি কিছু না বলে নেমে পড়ে গাড়ি থামতেই রশ্মি বাইরে তাকিয়ে দেখে একটা নদীর পারে নির্জন জায়গা এসেছে ওরা রশ্মি ভ্রু আধারকে কিছু বলতে যেতেই আধার ওকে সামনের দিকে ইশারায় তাকাতে বলে রশ্মি আধারের ইশারা বুঝে সামনে তাকাতেই অবাক হয়ে যায় খুশি যেন ওর চোখে মুখে উপচে পড়ছে নদীর পারে বিশাল জায়গা জুড়ে কাশফুলের সমারোহ যেন কোনো আঙ্গা রাজ্য নদীর হালকা কালচে রঙের পানি সাথে সাদা কাশফুলের মুগ্ধকর রূপ আর নীলাভ আকাশ সাথে খণ্ড খন্ড সাদা মেঘের ভেলা সাথে রৌদ্র মেঘের লুকোচুরি খেলা অপরূপ সেই দৃশ্য আর এই আর সৌন্দর্যকে ও বাড়িতে দিতে মৃদু বাতাস করে যাচ্ছে শরীর ছুটে কাশফুলের মাঝে যে দুহাত প্রসারিত করে ঘুরতে লাগল বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে রশ্মি এক জায়গায় বসে পড়ল আর বিমোহিত হয়ে প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে লাগল ঠোঁটে তার বিশাল হাসির রেখা চোখে মুখে প্রফুল্লতার উজ্জ্বলতা রশ্মির থেকে কিছুটা দূরে একটা গাছের সাথে হেলান দিয়ে পকেটে হাত এই নয়নে অপলক দৃষ্টিতে দেখছিল আধার হঠাৎ আনমনে একটা দুর্লভ কাজ করে বসল আধার নিজের মুঠো ফোনটা হাতে নিয়ে সামনের ওই মুক্ত সাহসাহরিণীর ন্যায় মায়াবতীর উল্লাসিত মুহূর্তটাকে মুঠোবন্দি করে নিল মায়াবতীর অক্ষরে তার এই মোহনীয় সৌন্দর্য আবদ্ধ হল কতগুলো স্মৃতি আকারে যেই ছবিগুলো কেউ সবার আড়ালে লুকিয়ে একলা আপন মনে দেখে হৃদয় জুড়াবে রশ্মিকে বসে পড়তে দেখে আধার ধীরগতিতে এগিয়ে এসে নিজেও রশ্মির পাশে ঘাসের উপর বসে পড়ল নিজের পাশে কারো অস্তিত্বের আভাস পেয়ে পাশ ফেলল রশ্মি আধারকে নিজের পাশে দেখে বেশ চমকালো সে বিশেষ করে আধার যে আজ এই ঘাসের উপর বসেছে সেই দেখে খানিকটা অবাক ই হল বই আধার রশ্মির দিকেই তাকিয়ে ই ছিল এতক্ষণ রশ্মি তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল বেশক্ষণিকের জন্য আবদ্ধ হল দুজোড়া প্রেমনীল দৃষ্টি আধার রশ্মির ওই বাদামি মনিওয়ালা হরিণী চোখে যতবার টাকায় এক নেশায় পড়ে যায় হারিয়ে যায় অতল সাগরে আধারের চোখে বিশেষ মাদকতা মিশে আছে যা আধারকে আকৃষ্ট করছে খুব করে কাছে টানছে সে নেশায় মত্ত করতে রশ্মি আধারের ওই কাচের ন্যায় স্বচ্ছ মনি চোখের দিকে নিজের দৃষ্টি বিনিময় হতেই চমকে উঠল এক অদ্ভুত শিহরণ বইয়ে যাচ্ছে তার অন্তর জুড়ে হৃদয় ইঙ্গিত দিচ্ছে যে ওই চোখের ভাষায় কারোর জন্য হাজারো অনুভূতি আবদ্ধ করা রশ্মি চাহনিতে চেয়ে থেকে দ্রুত তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল কারণ বেশিক্ষণ ওই চোখে চেয়ে থাকার শক্তি যে রশ্মির নেয় ওই চোখে চোখ পড়লেই যে রশ্মির আবেগী হৃদয়ে তোল পার শুরু হয়ে যায় দুজনের অনেক না বলা কথা যেন ওই চোখের দৃষ্টি বিনিময়ে বলা হয়ে গেল আরও না বলা হাজারো কবিতা থেকে গেল ছন্দ ছাড়া হাজারো সঙ্গীত রইল পরে সুর ছাড়া হয়তো এমনি কোনো এক নির্জনে আবার হবে না বলা সেই সব সুর কবিতা পিনপতন নিরবতা চলল বেশ কিছুক্ষণ সেই নিরবতার সুতো ছিঁড়ে আধার বলে উঠল মিস ডিজাইনার কখনো কারো প্রেমে পড়েছেন কথাটা বলতে যে গলা কাঁপছিল আধারের অজানা ভয়ে বুক ভারী হয়ে আসছিল শ্বাস প্রশ্বাস ক্ষীণ হচ্ছিল তবুও একরাশ উৎসাহ নিয়ে উত্তরের অপেক্ষায় চেয়ে রইল রশ্মির মুখপানে আধারের এহেন প্রশ্নে ভরকে গেল রশ্মি চমকে উঠে তাকালো আধারের দিকে আধারের চোখে মুখে বিধ্বস্ততার ছাপ দেখে ক্ষণিক মিলিয়ে যাওয়া হাসি হাসল সে দূরের নীল আকাশ পানে চেয়ে শিথিল কণ্ঠে জবাব দিল রশ্মি আমি বেশ কয়েকবার প্রেমে পড়েছি এখনো পড়ি তবে সেগুলো আমার ক্ষণকালের জন্য তবে সেগুলো শুধু সাময়িক বস্তুর উপর যেমন ওম এই যে শরৎ এর পলসা মাখা বৃষ্টি বসন্তের ফুলের ঘ্রাণ ধোয়া ওঠা কফির স্বাদ হঠাৎ কাগজে আঁকা কোনো রংহীন নকশার আধার রশ্মি রেহেন উত্তরে ভরকে গেল সে কি প্রশ্ন করল আর রশ্মি কি উত্তর দিল রশ্মি আবারও বলে উঠল তবে জানেন আমি কখনো কোনো মানুষের প্রেমে পড়িনি আসলে পড়তে চাইনি কেন বলুন তো আধার কিছু না বলেই ভ্রু কুচকে তাকালো রশ্মির দিকে রশ্মি তা দেখে মৃদু হাসলো। নিজেই আবারও বলল কারণ আমি কারো প্রেমে নয় ভালোবাসায় আবদ্ধ হতে চাই প্রেম তো ক্ষণিকের জন্য কিন্তু ভালোবাসা অনন্তকালের জন্য প্রেম হচ্ছে মোহ যা একসময় শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা হচ্ছে মুগ্ধতা যা ক্ষণে নতুন রূপে প্রকাশ পায় আমি এমন একজনকে ভালোবাসতে চাই যে আমাকে তার ক্ষমতায় নয় বরং মায়াতে আবদ্ধ করবে কারণ ক্ষমতার ক্ষয় হয় সময়ের সাথে কিন্তু মায়া তা সময়ের সাথে সাথে আরও বেড়ে যায় তাই সে মায়া কখনোও ছিন্ন করার ক্ষমতা কারো হবে না যার কাছে শুধু আমি হব তার ভালোবাসার প্রিয়সী যে আমাকে সময়ের সাথে নতুন করে বাঁচার মানে শেখাবে তাই আজও তেমন একজনের অপেক্ষায় আছি আধার এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে রশ্মির বলা প্রতিটা কথা শ্রবণ করছিল রশ্মির হৃদয়ে লুকিয়ে রাখা এই অনুভূতিগুলো আনমনেই আধারের হৃদয় ছুঁয়ে গেল প্রশান্তির এক হিম শীতল ঠান্ডা স্রোত বইয়ে গেল সর্বত্র হৃদয় জুড়ে মন্ত্রমুগ্ধ হল নয়ন যুগল অনেকক্ষণ আধার আর রশ্মি নদীর পারে নির্জনে বেশ সুন্দর সময় কাটালো সন্ধ্যার আগমুহূর্তে তারা বাসায় যাওয়ার জন্য প্রস্থান করল আধার নিজেই পৌঁছে দিয়ে গেছে রশ্মিকে রশ্মি বাসার সামনে আসতেই ওর ছোট ভাইয়া রায়ান এর সাথে দেখা আজ কতদিন পর সে তাই ভাইয়া দেখছে রায়ান বাসার বাইরে লনে বসে কিছু করছিল তখন ই তার নজর যায় রশ্মির দিকে রশ্মি রায়ানকে দেখে মুখের হাসিটা চওড়া করে যেই কিছু বলতে যাবে তার আগেই রায়ান মুখে গম্ভীর ভাব এনে হনহনিয়ে হেঁটে বাসার ভিতর চলে যায় এতে রশ্মির মনে বেশ কষ্ট হয় চোখটা হঠাৎই ভিজে আসে খোলা আকাশ পানে চেয়ে একটা রুদ্ধকর শ্বাস ফেলে নিজেকে সামলে নেয় তারপর নিজের বাসায় চলে যায় রাতে ডিনার শেষে আধার নিজের রুমে বসে কিছু একটা করছিল এমন সময় তার ফোনটা বেজে ওঠে ফোনের দিকে চেয়ে দেখে রুম্পা ভিডিও কল করেছে রুম্পার ফোন পেয়ে আধারের মুখে হালকা হাসির রেখা পড়ে আধার ফোন ধরে বলে তা ম্যাডাম কেমন আছেন আজ হঠাৎ এই অধমের কথা মনে পড়ল যে বরের সাথে রাগ হয়েছে বুঝি বলেই চাপা সুরে হাসল আধার ফেনের উপাস থেকে বেশ করা সুরে ভেসে আসলো কিছু কথা রুম্পা বলল ও ও হ্যালো মিস্টার আমি মোটেও কাউকে ভুলিনি হ্যাঁ বরং আপনি ভুলে গেছেন আমি ভুলিনি বিধায় ফোন দিয়েছি কিন্তু আপনি নিজেই তো মনে রাখেন না এখন আর ব্যস্ত মানুষ দা গ্রেট আধার খান বলে কথা আর আমার এখনও বিয়ে হয়নি হ্যাঁ তাই বর আসছে কোথা থেকে আর তার থেকে বড় কথা বর রাগ করলেই বুঝি আমি ফোন দিব এনোমিতে দিতে পারি নাহু বলেই মুখ ফুলালো আধার রুমপার ভরাট কণ্ঠের অভিমানী কথা শুনে ঠোঁট কামড়ে হাসলো। এই একটা মেয়ে যাকে আধার সেই ছোট্ট থেকে বেস্ট ফ্রেন্ড মেনে এসেছে আধার যেই কথাগুলো পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখতে চায় সেই কথাগুলো এই মেয়েটাকে বলতে তার দ্বিধা হয় না বেশ কিছুক্ষণ কথা বলার পর রুম্পা আধারের উদ্দেশ্য বলল তা খান সাহেব আর কতদিন একাইকা দিন পার করবে এবার তো একটা সঙ্গী আনো তা দেশে এসেও কি কাউকে মনে ধরল না আধার রুম্পার কথায় ফিচলে হাসল রুম্পা ভ্রু কুচকাল তার কেমন সন্দেহ হল তাই কিছুটা উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল আধার রুমপার চাহনি দেখে মুচকি হাসল তারপর ফোন হাতে বারান্দায় গেল ভিন ব্যাগে আয়েশ করে শুয়ে দূর অন্ধকারাচ্ছন্ন আকাশ পানে চেয়ে বলল জানিস রুম্পা আমি কখনো ভাবি নাই আমিও কারো প্রতি আকৃষ্ট হব তবে জানিস তার সাথে দেখা হওয়ার পর থেকে ক্রমানয় তার প্রতি আকৃষ্ট হয়েছি তার মোহে নয় মুগ্ধতায় আবদ্ধ হয়েছি তার সৌন্দর্যতে না তার সিদ্ধতায় আবদ্ধ হয়েছি নিজের অজান্তেই ক্রমশ তার মায়ে আটকা পড়েছি আসলে সে মানুষটা ই এমন যে কাউকে তার প্রতি আকৃষ্ট করতে পারে তার সব থেকে বড় গুণ সে সাধারণের মধ্যে অসাধারণ অনন্যা অপরূপ মায়াবতী সে রুম্পা এতক্ষণ হা করে আধারের বলা কথাগুলো গিলছিল রুম্পার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে না মানে যেই গুরুগম্ভীর একরোখা ছেলেটা আজ কারো প্রেমে এতটা যে সে কোনটা মায়া কোনটা মুগ্ধতা তার ফারাক করছে সত্যি অবিশ্বাস তবে আধার যে প্রখর ভাবে আসক্ত সেই মায়াবতীর মায় তা আধারের চোখে মুখেই প্রকাশ পাচ্ছে ভেবেই ক্ষণিক হাসল রুম্পা তারপর বলল ওয়াও এটা কেমনে হলো হাও সত্যি অবিশ্বাস্য তাকে সেই মায়াবতী যে দ্য গ্রেট আধার খানের মন চুরি করল হু হু রুম্পার কথায় টেডি হাসলো আধার বলল সময় আসলে ঠিকই দেখা করাবো আগে মায়াবতীর মনে আমার জন্যও তো মায়া সৃষ্টি করেনি কারণ তার প্রতি আমার এই অনুভূতির কথা তো আমি নিজেও শুরুতেই তাকে নিজের অজান্তেই ফেলেছি তারপর আরো ক্ষণকাল কথা বলে ফোন রাখলো দুইজনে রুম ফোন রাখতেই আধারের আঙ্গুলে টার্চ লেগে গ্যালারি ওপেন হয়ে গেল সাথে সাথে এক হাসজ্জ্বল মায়াবিনীর চেহারা ভেসে উঠলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য র মাঝে প্রাণে দোল খেলানো এক অপরূপা আপনা আপনি আধারে ঠোঁটে খেলে গেল প্রাপ্তির হাসি ছবিটা অন্য কারো না রশ্মিত বিকেলে নদীর পারে তোলা সেই ছবিগুলো আনমনেই আধার বলে উঠল তুমি কি জানো মায়াবতী কি যেন এক মন্ত্রমুগ্ধ জাদু আছে তোমার মাঝে সেই জাদুতে আমি বারংবার হারিয়েছি অবলীলায় তবে আপোস নেই আমার কেন জানো কারণ এই তুমিটা যে আমার বড্ড প্রিয় থেকে প্রিয়সী হয়ে উঠেছ তুমি শুধু আমার প্রিয়সি শুধু আমার অন্য কারো শুধু এই আধারের রশ্মি বড্ড ভালোবেসে ফেলেছি তোমায় হিজলকন্যা কন্যা আমার হিজলকন্যা তুমি বলেই প্রাণ জুড়ানো সুখকর হাসি হাসল আধার তারপর প্রিয়সীর ছবিতে আলতো করে ঠোঁট ছোয়ালো হিয়া আজ কয়দিন বাসায় থেকে একদম বের হয় না কারণ আধার একদম নিষেধ করেছিল কিন্তু আজকে আধার নিজেই হিয়াকে ভার্সিটি যেতে বলছে হিয়া নিজেও বাসায় থেকে বেশ হচ্ছিল কাল যেহেতু সে আবার ভার্সিটি যাবে তাই তার এক্সাইটেড প্রচুর বিছানায় শুয়ে এসব ভাবছিল হিয়া হঠাৎই তার সেই দিন হৃদয়ের দেয়া শপিং ব্যাগগুলোর কথা মনে পড়ে আসলে এই কয়দিন মন খারাপের জন্য ও একদম গেছিল ব্যাগগুলোর কথা ব্যাগগুলোর ভিতরে কি আছে দেখার জন্য চট করে বিছানা থেকে উঠে পড়ল দ্রুত কাবার থেকে ব্যাগগুলো বের করে বিছানায় রাখল প্রচুর এক্সাইটেড হয়ে ব্যাগগুলো খুলল চলবে আধারের রশ্মি সুমাইয়া আক্তার শারমিন গল্পের ষষ্ঠ অংশ আধারের রশ্মি